তাপমাত্রা বৃদ্ধি করলে বস্তুর উপাদানের ইয়ং গুণাঙ্ক হ্রাস পাবে। এইটুকু ক্লিয়ার, সবাই এইটুকু বুঝতে পেরেছি? বলেন, কেউ কোনো কথা থাকলে বলতে পারেন, কেউ কোনো কথা থাকলে বলতে পারেন, আদারওয়াইজ আমি সামনে এগিয়ে চলে যাব। ওকে রীতা, রীতা থ্যাংক ইউ। এরকম একটু আধটু ভাইয়ের সাথে যোগাযোগ করলে, কথা বলে যোগাযোগ করতে পারেন অথবা SMS এ যোগাযোগ করতে পারেন, চ্যাটে চ্যাটে যোগাযোগ করতে পারেন, যেভাবেই হোক যদি যোগাযোগ করেন তাহলে আর কি একটু ভালো হয়, একটু বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, আচ্ছা চলে আসি পরবর্তীতে। পরের টপিকটা কি? পরের টপিকটা হচ্ছে আয়তন গুণাঙ্ক। সেকেন্ড যে টপিক, সেকেন্ড টপিকটা কি? সেকেন্ড টপিকটা হচ্ছে আয়তন গুণাঙ্ক। আয়তন গুণাঙ্ককে আমরা কি দ্বারা লিখি? আয়তন গুণাঙ্ক হচ্ছে বাল্ক মডিউলাস। বাল্ক মডিউলাসকে আমরা লিখি হচ্ছে বি দ্বারা। বি সমান কি? বি সমান হচ্ছে এফ ক্যাপিটাল ভি ডিভাইডেড বাই এ স্মল ভি, যেখানে ক্যাপিটাল ভি মানে কি? ক্যাপিটাল ভি মানে হচ্ছে আদি আয়তন। ক্যাপিটাল ভি মানে হচ্ছে আদি আয়তন, স্মল ভি মানে কি? স্মল ভি মানে হচ্ছে আয়তনের পরিবর্তন। স্মল ভি মানে হচ্ছে আয়তনের পরিবর্তন। এর পরিচয়টা এখানে খুবই গুরুত্বপূর্ণ। এই এটা কি? এটা হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আগের বার কি ছিল? আগের বার ছিল প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। এবার কি? এবার হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল। পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তো পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি হয়, আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই গোলক বলা হবে। একটা ফুটবল বা একটা টেনিস বল, একটা রবারের বল, গোলক দেওয়া থাকবে। সো যদি গোলক হয়, গোলকের ক্ষেত্রে পৃষ্ঠতলের ক্ষেত্রফল এ ইকুয়ালস টু কি হবে? গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এ ইকুয়ালস টু হচ্ছে 4πr². এবং আরেকটা কথা মনে রাখবো, এইখানে যে বলটি প্রযুক্ত হচ্ছে, যে এফ পরিমাণ বলটি প্রযুক্ত হচ্ছে, সেই এফ পরিমাণ বলটা, হ্যালো, এই যে এফ পরিমাণ বলটা প্রযুক্ত হচ্ছে, এই এফ পরিমাণ বলটা পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপর লম্ব। এফ পরিমাণ বলটা পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপর লম্ব। আগের বার ছিল প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এবার হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এবং আরেকটা কথা তোমাদেরকে বলি, পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপর, পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে কি বলা হয়? পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে আমরা বলি হচ্ছে চাপ। চাপ বলি, পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে আমরা চাপ বলি। তাহলে এই যে সমীকরণটা দেখতে পাচ্ছি, এই সমীকরণের আরেকটি চেহারা হতে পারে হচ্ছে এই রকম, পি সমান মানে এফ বাই এ, এই এফ বাই এ কে লিখতে পারবো হচ্ছে পি। তাহলে পি ভি ডিভাইডেড বাই হচ্ছে স্মল ভি। তাহলে এই হচ্ছে আয়তন গুণাঙ্ক রিলেটেড যাবতীয় সকল সূত্র। আর আয়তন গুণাঙ্কের সাথে আরেকটি ছোট্ট কথা রয়েছে লেজুড় ধরে, সেটিকে কি বলা হয়? সেটিকে বলে হচ্ছে সংনম্যতা। সংনম্যতা কি? সংনম্যতা তোমরা জানো, বইতে খুব সংক্ষেপে বলা হয়েছে, সংনম্যতা হচ্ছে আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি। আচ্ছা একটু বলি, যতগুলো গুণাঙ্ক আছে, একটা হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক, একটা হচ্ছে আয়তন গুণাঙ্ক, একটা হচ্ছে ক্রিন্তন গুণাঙ্ক, ক্রিন্তন গুণাঙ্কটা আমরা সামনে পড়বো, সবগুলো গুণাঙ্কের একক একই। সবগুলো গুণাঙ্কের একক একই, সবগুলো গুণাঙ্কের একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। সবগুলো গুণাঙ্কের একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, হ্যালো হ্যালো, মাইক টেস্টিং, 1 2 3, 1 2 3। সবার ক্লিয়ার? যারাই আছি, কারা আছি আমরা এখানে? 13 জন মানুষ আমরা জয়েন করে ফেলছি। সানি, ফেরদৌসি, জাহান, স্বর্ণা, চৈতি। স্বর্ণা তুমি কি? স্বর্ণা ডিম সিদ্ধ, হোয়াট ইজ ডিম সিদ্ধ ব্রো? আই লাভ ডিম সিদ্ধ যদিও। ফারজানা, রিপা, লাবণ্য, প্রিয়া, রীতা, ঋত্বিক, সুমাইয়া, সুপ্তি, তৌসিফ, সবাই আমার কথা শুনতে পাচ্ছিস পরিষ্কার? হ্যালো, জি ভাই শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই, খুবই খুশি হয়েছে, থ্যাংক ইউ। ওকে, তাহলে আয়তন গুণাঙ্ক শেষ করেছি। লাস্ট এন্ড ফাইনালটা কি? লাস্ট এন্ড ফাইনালটা হচ্ছে, এইটাকে আমরা বলি হচ্ছে ক্রিন্তন গুণাঙ্ক, অথবা এইটাকে বলে হচ্ছে ব্যবর্তন গুণাঙ্ক।
বা এটাকে বলে হচ্ছে মোচড় গুণাঙ্ক। বিভিন্ন ধরনের কথা এটাকে আমরা বলে থাকি, কৃন্তন, ব্যবর্তন, মোচড়। তো এই কৃন্তন গুণাঙ্ক সমান কি? ইটা ইকুয়ালস টু হচ্ছে এফ ডিভাইডেড বাই এ থিটা। এখানে থিটার পরিচয়টা একটু জরুরি। থিটাটা কি জিনিস ভাই? থিটাটা হচ্ছে কৃন্তনের বিকৃতি। থিটাটা কি? থিটাটা হচ্ছে কৃন্তনের বিকৃতি। এই কৃন্তন বিকৃতি সমান কি? কৃন্তন বিকৃতি সমান তুই বলতে পারিস এটা সমান হচ্ছে এক্স বাই ডি। এক্স কি জিনিস, ডি কি জিনিস ভাই? এক্স এর পরিচয় লিখে ফেলো। এক্স হচ্ছে তলের আপাত সরণ। তলের আপাত সরণ, তলের আপাত সরণকে আমরা লিখি হচ্ছে এক্স দ্বারা। এবং ডি দিয়ে কি বোঝানো হয়? ডি দিয়ে বোঝানো হয় হচ্ছে বলের লম্বতলের বাহু। ডি দিয়ে বোঝানো হয় হচ্ছে বলের লম্বতলের বাহু। একটা ছোট ছবি এঁকে তোদেরকে এই পুরো জিনিসটা ক্লিয়ার করে দিব আমি, তোরা আগে লিখে নে। ডিটা কি? ডিটা হচ্ছে বলের লম্বতলের বাহু। আর আরেকটা কথা মনে রাখিস, সেটা হচ্ছে কৃন্তন গুণাঙ্কের ক্ষেত্রে যেই বলটা প্রযুক্ত হয়েছে, সেই বলটা প্রযুক্ত হয়েছে ক্ষেত্রফলের সাথে সমান্তরালে। আগের দুবারই আমরা বল প্রয়োগ করেছিলাম, মনে করে দেখো। তিনোটাই এখন চোখের সামনে তোমাকে একটু এনে দিচ্ছি, তিনোটাই চোখের সামনে এনে দিচ্ছি, সবাই তাকায় দেখো, সবাই তাকায় দেখো। যখন ইয়ং গুণাঙ্ক বের করেছিলাম, খাতায় লেখা আছে বল প্রযুক্ত হয়েছিল প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর লম্ব। যখন আয়তন গুণাঙ্ক লিখেছিলাম, বল প্রযুক্ত হয়েছিল পৃষ্ঠতলের ক্ষেত্রফলের উপর লম্ব। এখানে কি বাইর করছি? এখানে বাইর করতে চাচ্ছি হচ্ছে কি, আমি এখানে বাইর করতে চাচ্ছি কৃন্তন গুণাঙ্ক। এখানে বল প্রযুক্ত হয়েছে ক্ষেত্রফলের সাথে সমান্তরালে। বল প্রযুক্ত হয়েছে ক্ষেত্রফলের সাথে সমান্তরালে। বলেন বুঝি কিনা, পার্থক্যটা ধরতে পারছেন? তিনটা কেসে, তিনটা তিন ধরনের গুণাঙ্কের ক্ষেত্রে ঘটনা তিন রকম। তিন ধরনের গুণাঙ্কের ক্ষেত্রে ঘটনা হচ্ছে তিন রকম। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। না বুঝলে বলবে, না বুঝলে বলবে। এইসব কেচ্ছা কাহিনী মুছে দিলাম, এইসব কেচ্ছা কাহিনী মুছে দিলাম। একটু ছবিটা একটু এঁকে বুঝিয়ে দিতে চাই, যেটা বলছিলাম ছবিটা একটু এঁকে বুঝিয়ে দিতে চাই। সরি, ধরে নিলাম এই হচ্ছে একটা আয়তাকার ঘনাকার বস্তু। তাহলে এই যে আয়তাকার ঘনাকার বস্তু, মনে করো এই আয়তাকার ঘনাকার বস্তুর উপরে, এক সেকেন্ড আমি একটু এঁকে শেষ করি, একটু এঁকে শেষ করি। এই আয়তাকার ঘনাকার বস্তুর তুই ধরে নিলি যে একদম উপরের যে তলটা আছে, এই আয়তাকার ঘনাকার বস্তুর, এই আয়তাকার ঘনাকার বস্তুর একদম উপরের যে তলটা আছে, এই আয়তাকার ঘনাকার বস্তুর উপরের তল কোনটা? এই হচ্ছে আয়তাকার ঘনাকার বস্তুর উপরের তল। এই আয়তাকার ঘনাকার বস্তুর এটা হচ্ছে উপরের তল। তাহলে এই উপরের তল বরাবর তুই কি করলি? এই উপরের তল বরাবর তুই হচ্ছে একটা ফোর্স অ্যাপ্লাই করলি। তাহলে এই যে ফোর্সটা তুই অ্যাপ্লাই করেছিস, এই বল প্রযুক্ত হওয়ার কারণে, এই বল প্রযুক্ত হওয়ার কারণে এই পুরো বস্তুটা কি হবে? এটা সবচেয়ে ভালো বোঝা যায় কখন জানিস? এটা সবচেয়ে ভালো বোঝা যায় যখন হচ্ছে আমরা বইয়ের উপরের মলাটে একটা ঘষা দেই। বইয়ের উপরের মলাটা যদি ঘষা দেই, সো ওই ঘষা খেয়ে জিনিসটা কি হয়? জিনিসটা একটু ভেসকায় যায় বা বাঁকায় যায়, এরকম হয় না? অর্থাৎ পুরো বইটার তখন অবস্থা কি হয়? পুরো বইটার অবস্থা হয় হচ্ছে এই রকম। পুরো বইটা তখন হচ্ছে এরকম একটা অবস্থা তৈরি করে। এই হচ্ছে পুরো বইটার অবস্থা। তাহলে কোনটা কি, এক্স কোনটা? এক্স হচ্ছে এই যে এইটুকু জায়গা, এই যে এইটুকু সরণ হয়েছে, এই সরণটাকে আমরা কি বলছি? এই সরণটাকে আমরা বলছি এক্স। এবং বলের লম্বতলের বাহু, বলের লম্বতলের বাহু মানে কোন বাহুটার কথা বলছেন ভাই? খেয়াল করো, এই যে বাহুটা, এই যে বাহুটা এই পাশে, এই বাহুটা কি বলের লম্বতল বরাবর প্রযুক্ত হয়েছে কিনা তা। হ্যালো, হ্যালো, সবাই আছিস? হ্যালো, হ্যালো সুপ্তি, প্রিয়া, জি ভাই আছি। ওকে ওকে, এই ডিম সিদ্ধটাকে, হু আর ইউ ডিম সিদ্ধ?
ইমু, হোয়াই ইমু ইজ ডিম সিদ্ধ? আমার ডিম অনেক পছন্দ। আমারও তো ডিম অনেক পছন্দ। হ্যাঁ, আমি তো আসলে ভার্সিটির হলে থাকার সময়, ওরে বাবা সে কি ডিম খাওয়াটা খেয়েছি! থাক, সেই সকল গ্লোরিয়াস দিনের কথায় আমরা আর ফেরত না যাই, ঠিক আছে? আচ্ছা, কোথায় ছিলাম আমি? আমরা তো একটা স্ক্রিনে ছিলাম, সেই স্ক্রিনটায় আমরা একটু ফেরত আসার চেষ্টা করি। আচ্ছা, লেখাজোখাগুলো একটু মুছে গেছে, লেখাজোখাগুলো একটু মুছে গেছে। তাহলে দেখ, তোরা কি বুঝতে পেরেছিস নাকি আমি ছবিটা আবার দিব? নিশ্চয়ই ছবিটা কি তোলা হয়েছে সবার? ছবিটা কি সবার তোলা হয়েছে? এই ছিল একটা কাঠের বাক্স, আর এই মনে কর এখানে আরো একটি কাঠের বাক্স ছিল। এই দুটো কাঠের বাক্সের ভিতরে আমরা ঘষা বল প্রয়োগ করেছি। আচ্ছা, ক্ষেত্রফলটা বুঝতে হবে, সো ক্ষেত্রফলটাও একটু বুঝে নে, ক্ষেত্রফলটাও একটু বুঝে নে সবাই। সেটা হচ্ছে এখানে যখন কি করছিস, আনুভূমিক ভাবে একটা ফোর্স অ্যাপ্লাই করছিস, যেটাকে আমি বাংলায় একটু বিশ্রী করে বলছি ঘষা বল, বাট এটার নাম হচ্ছে আসলে স্পর্শকীয় বল। কেন স্পর্শকীয় বল? কারণ খেয়াল করো যে এই বলটা প্রযুক্ত হচ্ছে, এই হচ্ছে ক্ষেত্রফল, এই হচ্ছে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল বরাবর বলটা প্রযুক্ত হচ্ছে। এই যে ঘনকের উপরের যেই তলটা রয়েছে, ঘনকের উপরের যেই তলটা রয়েছে, বা মনে করো আমার সামনে ওরকম মোটা কোনো বই নাই, বাট এই তলটাকে স্পর্শ করে একটা ঘষা দিছি, এটা সবচেয়েতে ভালো বুঝবি তুই কোথায়, এটা সবচেয়েতে ভালো বুঝবি ওই শাহজাহান তপন স্যারের বইটা নিয়ে একটা ঘষা দিলে। তো শাহজাহান তপন স্যারের বইটা নিয়ে একটা ঘষা দিলেই পুরা বইটা কি হবে, এরকম ভাবে বাঁকায় যাবে না, পুরা বইটা এরকম ভাবে বাঁকায় যাবে। এই ঘটনাকেই বলে হচ্ছে কৃন্তন। তাহলে ক্ষেত্রফল কোনটা নিব? ক্ষেত্রফল নিব হচ্ছে এই উপরের তলের, এই উপরের তলের ক্ষেত্রফল নিব। এবং এক্স কোনটা? এক্স হচ্ছে এইটুকু, এই এইটুকু অংশ হচ্ছে এক্স। আর ডি কোনটা? ডি হচ্ছে এই বাহুটি, এই বাহুটির পরিচয় হচ্ছে এটি হচ্ছে ডি। এই হচ্ছে আমাদের কৃন্তন গুণাঙ্ক বা ব্যবর্তন গুণাঙ্ক। এই কৃন্তন গুণাঙ্ক বা ব্যবর্তন গুণাঙ্ক ইটা সমান হচ্ছে এফ ডিভাইডেড বাই এ থিটা। এ মানে কোন এ? যেই ক্ষেত্রফলের সাথে সমান্তরালে বল প্রযুক্ত হয়েছে। আর থিটা সমান কি? থিটা সমান হচ্ছে ডিম সিদ্ধ, তুমি কি ইমু, তুমি কি মোবাইলটা হাতে ধরে রাখছো বাবু? থিটা সমান হচ্ছে এক্স। তুমি মোবাইলটা যদি হাতে ধরে রাখো, মোবাইলটা কন্টিনিউয়াসলি হাতে ধরে রাখাটা বেশ কষ্টকর হতে পারে তোমার জন্য, মোবাইলটা হাতে ধরে রাখাটা একটু কষ্টকর হতে পারে তোমার জন্য। যাই হোক, কোনো সমস্যা নাই, যেভাবে তুমি কমফোর্টেবল ভাই, আমার কোনো সমস্যা নাই। আপনি এই যে অনলাইনে আপনারা এখন এই সব দুর্যোগের ভিতরে এসে বসে যে ক্লাস করছেন, এটিই আসলে আমাদের জন্য বিশাল পাওনা, যে আপনারা এই সেটআপের মধ্যে এসে বসে যে একটা ক্লাস করার মতো একটা পরিবেশ তৈরি করছেন, এটাই আসলে বিশাল পাওনা। বাট তারপরেও যদি আপনার অসুবিধা না হয়, আপনি যেভাবে সুবিধা হয় যেভাবে এই ক্লাস করেন, তাহলে বুঝতে পারছি কৃন্তন গুণাঙ্ক। এই হচ্ছে কৃন্তন গুণাঙ্ক। ঋত্বিক, তৌসিফ, তৌসিফ ভালো আছিস? লাবণ্য, রিপা, সুমাইয়া, প্রিয়া, সুলতানা কামাল, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না বোধ হয়? সুলতানা, সুলতানা তুমি অডিওটা অ্যালাউ করো নাই বোধ হয়, এই জন্য তুমি বোধ হয় কথা শুনতে পাচ্ছ না। সুলতানা শুনতে পাচ্ছিস না বোধ হয়? সুলতানা শুনতে পাচ্ছিস তো? কে জানে, আল্লাহ মালুম। ঠিক আছে, তো এইটুকু কি পাইলাম? এইটুকু পাইলাম হচ্ছে কৃন্তন গুণাঙ্ক। তাহলে ক্লিয়ার করে দেই। লাস্ট এই এই অংশের ভিতরে একটা ছোট্ট টপিক রয়েছে, যে টপিকটা তোমরা সবাই খুব ভালো চিনো, যে টপিকের নাম হচ্ছে পয়সনের অনুপাত, পয়সনস রেশিও। পয়সনের অনুপাত বা পয়সনস রেশিও, নাম শুনছো না সবাই? পয়সনের অনুপাত। পয়সনের অনুপাত মানে কি? পয়সনের অনুপাত মানে হচ্ছে এটা আসলে পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত। কোন একটা বস্তুকে, এটা সবচেয়ে ভালো বুঝবে মেয়েরা, রাবার ব্যান্ড, চুল বাঁধার জন্য রাবার ব্যান্ড ইউজ করি না, ওই একটা রাবার ব্যান্ডকে ধরে যদি তুমি টান দাও, এই রাবার ব্যান্ডটাকে ধরে যখন তুমি টান দিলা, রাবার ব্যান্ডটা যখন লম্বা হইলো, যতটুকু সে লম্বা হয়েছে, যতটুকু সে লম্বা হয়েছে ঠিক সমপরিমাণ কি হবে, তার ব্যাস বা পার্শ্ব ছোট হয়ে যাবে। সো এই যে পয়সনের অনুপাত আছে, এই পয়সনের অনুপাত সিগমা ইকুয়ালস টু কি? সিগমা ইকুয়ালস টু হচ্ছে পার্শ্ব বিকৃতি, সিগমা ইকুয়ালস টু হচ্ছে পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত। সিগমা ইকুয়ালস টু হচ্ছে পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত। পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতির অনুপাত যেই ধ্রুব সংখ্যা সেটাকে পয়সনের অনুপাত বলা হয়। তো আমরা হচ্ছে জাস্ট এখানে একটা মাইনাস দিয়ে থাকি, কেন? কারণ দৈর্ঘ্য যখন লম্বা হবে,
দৈর্ঘ্য যখন লম্বা হবে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল চিকন হয়ে যাবে। রাবার ব্যান্ডটা ধরে যখন টান দিয়েছিলি তখন চিন্তা করে দেখ রাবার ব্যান্ড কিন্তু সরু হয়ে গিয়েছিল। আর অঙ্কের জন্য যদি আমরা এই পয়সন অনুপাত ব্যবহার করতে চাই তাহলে সিগমা ইকুয়ালস টু হচ্ছে স্মল ডি ক্যাপিটাল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল ডি স্মল এল। মাইনাস দিতে পারিস, না দিলেও কোনো সমস্যা নেই, পরিচয়গুলো জেনে রাখা জরুরি, পরিচয়গুলো জেনে রাখা জরুরি। ডি মানে কি? ডি মানে হচ্ছে আদি ব্যাস বা প্রস্থ। ডি মানে হচ্ছে আদি ব্যাস বা প্রস্থ। স্মল ডি মানে কি? স্মল ডি মানে হচ্ছে ব্যাসের হ্রাস বা প্রস্থের হ্রাস বা পরিবর্তন, ব্যাসের পরিবর্তন বা হ্রাস, খুব ভালো কথা। ক্যাপিটাল এল দিয়ে কি বোঝায়? ক্যাপিটাল এল দিয়ে বোঝায় হচ্ছে আদি দৈর্ঘ্য। এবং স্মল এল দিয়ে কি বোঝায়? স্মল এল দিয়ে বোঝায় হচ্ছে দৈর্ঘ্য পরিবর্তন। স্মল এল দিয়ে বোঝায় হচ্ছে দৈর্ঘ্য পরিবর্তন, ঠিক আছে? সো এই হচ্ছে পয়জনস রেশিও। ভাইয়া ভাইয়া মাইনাসটা কেন দেবো একটু বলবেন। হ্যাঁ অবশ্যই, তাহলে একটা ছবি এঁকেই বুঝে নেই আমরা, বুঝতে যেহেতু অসুবিধা হচ্ছে ধরে নিলাম এই হচ্ছে একটা রাবার ব্যান্ড বা কিছু একটা বা একটা বস্তু আর কি। তখন এই বস্তুটাকে ধরে যখন তুমি টান দিছো, টান দিলে জিনিসটা কি হবে? টান দিলে জিনিসটা লম্বা হবে, এটা তো বোঝা কোনো কঠিন কিছু না। তো এটার ধরে টান দিছিস, এই পাশেও টান দিছিস, ওই পাশেও টান দিছিস। তো যখন টান দিছিস তখন জিনিসটা কি হয়ে গেছে? তখন জিনিসটা লম্বা হয়ে গেছে। তো লম্বা যখন হয়ে গেছে তখন জিনিসটার কি হয়েছে দেখ, জিনিসটার ঘটনা হয়েছে এই রকম। জিনিসটার ঘটনাটা আমি সুন্দর ভাবে বুঝিয়ে দিচ্ছি, এই হচ্ছে জিনিসটার ঘটনা। তাহলে একটা বস্তুকে, যে কোনো একটি বস্তুকে ধরে যখন তুমি টান দিবে তখন বস্তুটি লম্বা হবে, সেই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। তাহলে বস্তুটি লম্বা হলো, কিন্তু যেই সময় বস্তুটার দৈর্ঘ্য যখন বাড়ছে, দৈর্ঘ্য যদি বৃদ্ধি পায় তখন তার ব্যাস বা ব্যাসার্ধটা হ্রাস পাবে। পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতি এই দুটো হচ্ছে আসলে বিপরীতমুখী। পার্শ্ব বিকৃতি এবং দৈর্ঘ্য বিকৃতি এই দুটো হচ্ছে আসলে বিপরীতমুখী। সো এই জন্য আমরা মাইনাস ব্যবহার করে থাকি অঙ্কের ক্ষেত্রে, বেশিরভাগ জায়গাতেই আমরা মাইনাসটাকে আসলে ওভাবে ইউজ করি না, ঠিক আছে? অঙ্কের ক্ষেত্রে বেশিরভাগ জায়গায় মাইনাসটা ওরকম ইউজ করা হয় না, ঠিক আছে? হ্যালো, মাইক টেস্টিং, 1 2 3, 1 2 3, ক্লিয়ার? ডিম সিদ্ধ? ও কে জিজ্ঞেস করছিলি, লাবণ্য না ডিম সিদ্ধ? কে জিজ্ঞেস করছিলি আমি খেয়াল করি নাই। টাঙ্গাইল গেলে ডিম সিদ্ধ করে খাওয়াবি, এক হালি ডিম নিয়ে আসবি, এক হালি ডিম নিয়ে আসবি কোচিং এ। হ্যাঁ মনে থাকে যে ইয়েস। আচ্ছা তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু পড়লাম সেই সব কিছু হচ্ছে কি? সেই সব কিছু হচ্ছে স্থিতিস্থাপকতা অংশের জিনিসপত্র, স্থিতিস্থাপকতা। তাহলে এবার আমরা যেটা দেখব, এবার আমরা দেখব হচ্ছে প্রবাহী পদার্থ। প্রবাহী পদার্থ বলো, কারো কোনো কথা থাকলে বলতে পারি। জুয়েল, কথা কি শুনতেছিস ভাইটি আমার? জুয়েল শুনতেছি, আলহামদুলিল্লাহ। অনেকদিন পর তোরে ক্লাসে পাইলাম, তুই তো অনেক নেটের সমস্যার কারণে ঠিক মতো ক্লাসে আসতে পারিস না। যাই হোক, তৌসিফ আছে, রীতা, ঋত্বিক, চৈতি, সুমাইয়া, সুপ্তি, প্রিয়া, সুলতানা। সুলতানা আমার খুবই পছন্দের একজন স্টুডেন্ট, ও আসলে ঢাকায়তেই আমার কাছে ক্লাস করতো, কিন্তু এখন তো আসলে লকডাউন, ও আসলে সম্ভবত বাড়িতেই চলে গেছে। তো ও সচরাচর আমার কাছে ক্লাস করে না, কারণ মাশাল্লাহ ও পারে, সবকিছুই পারে। ওর একটাই কথা, ভাই আমি এগুলো সব পারি, এগুলো পড়ানো লাগবে না। কিন্তু আজকে ও জয়েন করেছে, আমার খুব ভালো লাগছে সুলতানা, তুই জয়েন করেছিস ক্লাসে, থ্যাংক ইউ। আচ্ছা চলে আসি প্রবাহী পদার্থে। প্রবাহী পদার্থে প্রথম যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো সেটার নাম হচ্ছে সান্দ্র বল বা ভিসকাস ফোর্স। সান্দ্র বল, সান্দ্র বলের দুটো চেহারা রয়েছে, সান্দ্র বলের দুটো চেহারা রয়েছে। প্রথম চেহারাটা কি? এফ অফ ভি। এফ অফ ভি সমান কি? এফ অফ ভি সমান হচ্ছে ইটা এ ইনটু ডিভি বাই ডি ওয়াই। এই হচ্ছে সান্দ্র বলের প্রথম চেহারা। পরিচয় জানা লাগবে, সেই সাথে কিছু সম্পর্ক আমরা দেখব। তাহলে আগে পরিচয়টা জেনে নেই। ইটা দিয়ে কি বোঝানো হয় নিশ্চয়ই জানি, ইটা দিয়ে কি বুঝায় ভাই? ইটা দিয়ে বুঝায় হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক।
इटा दिए बुझा जाच्छे सान्द्रता गुणांक ए की जिनिस ए होच्छे स्पर्शतलेर क्षेत्रफल ए होच्छे स्पर्शतलेर क्षेत्रफल आर डिवि बाई डिवाई डिवि बाई डिवाई माने कि डिवि बाई डिवाई के बोले होच्छे बेगेर अवक्रम बा बेगेर नतिमात्रा बेगेर अवक्रम बा बेगेर नतिमात्रा ठीक आछे। तो एखान थेके देखो तुमी किन्तु दुईटा समानुपातिक सम्पर्क पेये गेछो सेटा होच्छे सान्द्र बल एफ अफ भि इज प्रोपोर्शनल होच्छे ए। एटा बुझाटा खूब सहज धरो एई हाथ आंगुल दिए जदि घषा दाओ एई घषा दिलाम যতটুকু ঘর্ষণ বল হবে যদি হাতের সাথে হাত ঘষা দেই তাহলে কি ক্ষেত্রফল আঙ্গুলের চাইতে হাত দিয়ে ঘষা দিলে কি ক্ষেত্রফলটা বড় হয়ে গেছে। ক্ষেত্রফল যত বড় হবে ঘর্ষণ বল বা সান্দ্র বল তত বাড়বে। বেসিক্যালি সান্দ্র বল মানে আসলে কি যারা পড়েছি আমরা জানি সান্দ্র বল মানে আসলে ভাই কিছুই না, সান্দ্র বল মানে হচ্ছে খুব সিম্পলি প্রবাহীর ঘর্ষণ বল। সান্দ্র বল মানে হচ্ছে প্রবাহীর ঘর্ষণ বল। আর আরো একটি বিষয় হচ্ছে এফ অফ ভি ইজ প্রপোর্শনাল হচ্ছে বেগের নতিমাত্রা ডিভি বাই ডিওয়াই। বেগের মান যত বেশি হবে ঘর্ষণ বল তত বেশি হয়, তাহলে বেগের মান যত বেশি হবে সান্দ্র বলের মানও ততটাই বেশি হবে। আই সিলে দেয়ারে আই একখানা ফরায়ের তো ফিজিক্স ইল্লা আই একখানা হতা হয় দেয়ারে মাফ করে দিন। জুয়েল কেস্তা ঠিক আছে আমি তোকে মিউট করে দিলাম কোনো সমস্যা নাই, তাহলে তুই আমার কথা শুনতে পাবি, আমার কথা মানে তোর কথা আমি শুনতে পাবো না। আর কথা বলার দরকার হলে নিজেকে আনমিউট করে কথা বলবেন, যে কারো কোনো কথা বলার দরকার হলে চ্যাটে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, বুঝছি বুঝি নাই পারছি পারি নাই, অথবা কি করবেন অথবা হচ্ছে জাস্ট ভয়েস উত্তোলন করে কথা বলবেন। এফ অফ ভি সমান আরো একটি ফর্মুলা রয়েছে সেটা হচ্ছে সিক্স পাই ইটা আর ইন্টু ভি। এখানে পাই তো পাই, ইটা হচ্ছে সান্দ্রতা গুণাঙ্ক, আরটা কি জিনিস আরটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ। আমাদের এইচএসসি সিলেবাসে শুধুমাত্র গোলাকার পরিবাহী সম্পর্কেই কথাবার্তা বলা হয়েছে, সো আরটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ। আর এই যে ভিটা রয়েছে এই ভিটা হচ্ছে পতনশীল বস্তুর বেগ, এই ভিটা হচ্ছে পতনশীল বস্তুর বেগ ঠিক আছে। সো এই হচ্ছে সান্দ্র বল সংক্রান্ত কথাবার্তা, ঝটপট লিখে নেন সান্দ্র বল সংক্রান্ত কথাবার্তা ঝটপট লিখে নেন। লিখে নিয়েছি সান্দ্র বল হয়ে গেছে সবার, সবার সান্দ্র বল হয়ে গেছে ভাই। ঋত্বিক কিছু বললি ভাই? জি ভাইয়া। ওকে হয়ে গেছে, ধরে নিলাম সবার হয়ে গেছে। আর আমাদের পুরো ক্লাসের ভিডিওটা থাকবে, ভিডিওটা হয়ে গেলে ভিডিওটা আমি আকাশকে পাঠিয়ে দিব, সো আকাশ সামহাও আপনাদের কাছে ভিডিওটা লিজেন্সের চ্যানেলে আপলোড করে হোক বা অন্য যে কোনো ভাবে হোক ভিডিওটা থেকে যাবে, ভিডিওটা তোমরা করে নিতে পারবে পরবর্তীতে, কোনো সমস্যা হবে না। আচ্ছা সেকেন্ড একটা টপিকে চলে আসি, এই টপিকটির নাম হচ্ছে প্রান্ত বেগ। প্রান্ত বেগ বা এটাকে বলে হচ্ছে অন্ত বেগ বা এটা হচ্ছে টার্মিনাল ভেলোসিটি। টার্মিনাল ভেলোসিটি যে আকাশ থেকে যদি বৃষ্টি পড়তে থাকে, মানে বৃষ্টি তো আকাশ থেকেই পড়ে এটাই তো স্বাভাবিক কথা, তো বৃষ্টি পড়তে থাকলে তুই চিন্তা কর প্রতি সেকেন্ডে 9.8 মিটার, প্রতি সেকেন্ডে 9.8 মিটার, প্রতি সেকেন্ডে 9.8 মিটার করে যদি বৃষ্টির বেগ বাড়তে থাকে, বাড়তে 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 একটা সময় যখন বৃষ্টি আমার গায়ের মধ্যে পড়বে, বৃষ্টি তো বুলেটের মতো আমার গায়ে ঢুকে যাওয়ার কথা, এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়ে যাওয়ার কথা, তো সেটা হয় না। কেন হয় না? কারণ বৃষ্টি আসলে প্রান্ত বেগে পড়ে, বৃষ্টি আসলে প্রান্ত বেগে পড়ে। তো এই যে প্রান্ত বেগটা আছে সেই প্রান্ত বেগের জন্য খুবই চমৎকার একটি সূত্র রয়েছে, একটি মাত্র সূত্র, সেটিকে আপনাদের মুখস্থ রাখতে হবে এবং এই সূত্র থেকে বোর্ডেও ম্যাথ আসার সম্ভাবনা রয়েছে। আমি আগে সূত্রটা লিখি তারপর বাকি কথাবার্তা হবে। টার্মিনাল ভেলোসিটি ভি সমান হচ্ছে 2r² / 9 ইন্টু রো অফ এস মাইনাস রো অফ এফ ইন্টু জি ডিভাইডেড বাই হচ্ছে ইটা।
এখানে দু একটা পরিচয় তুমি যদি একটু জেনে নাও তাহলে ভালো হয়। সেটা হচ্ছে রো অফ এস কি জিনিস, রো অফ এস হচ্ছে গোলকের ঘনত্ব, রো অফ এস হচ্ছে গোলকের ঘনত্ব, এবং রো অফ এফ সমান কি, রো অফ এফ সমান হচ্ছে প্রবাহীর ঘনত্ব। ঠিক আছে, তো এখান থেকে একটা কমন সূত্র আছে, এই সূত্রের এমসিকিউ গত 5-7 বছরে ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর ভার্সিটি, বিভিন্ন পাবলিক ভার্সিটিতে হয়তো 20-50 বার না আসলেও 5-10 বার তো আসছেই। সেটা হচ্ছে ভি ইজ প্রপোর্শনাল হচ্ছে আর স্কোয়ার, ভি ইজ প্রপোর্শনাল আর স্কোয়ার। এই ফর্মুলার ম্যাথ আসেই, একদম কমন, রেগুলার, হর হামেশা আসে, হর হামেশা আসে। এইটুকু লিখে নেওয়া হয়েছে সবার, এইটুকু সবাই লিখে নেন। চৈতি, সুপ্তি, সুলতানা, প্রিয়া, সুমাইয়া, সুলতানা তুই একটু থাকিস পুরো ক্লাসটা, কারণ ফর্মুলাগুলো বুঝা হয়ে গেলেই, সানি, রীতা, জুয়েল, ঋত্বিক, ফর্মুলাগুলো বুঝা হয়ে গেলেই আমরা আসলে কিছু এমসিকিউ সলভ করব। ফর্মুলাগুলো বুঝা হয়ে গেলে আমরা কিছু এমসিকিউ সলভ করব, সো তুই একটু থাক আমাদের সাথে, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা, সবার লেখা হয়েছে না, সবার লেখা হয়েছে না ভাই লোক? ওকে, আমি একটা ম্যাথ দিচ্ছি, যদিও আমি বলেছি আমরা পরে গিয়ে ম্যাথ সলভ করব, কিন্তু এখন যেই সূত্রটা মাত্রই দেখলাম এই সূত্রের একটা গরম গরম একটা এমসিকিউ দিয়ে দিতে চাই। তো এর পরবর্তীতে তোমাদের কোনো এমসিকিউরই কোশ্চেন লেখা লাগবে না, যেগুলো আমরা স্লাইড থেকে সলভ করব, বাট আপাতত এই এমসিকিউটির জাস্ট প্রশ্নটা একটু লিখো। তোমাকে বলা হয়েছে 1000টি পানির ফোঁটা, 1000টা পানির ফোঁটা আছে, 1000টা পানির ফোঁটা কি করছে, 1000টি পানির ফোঁটা 2 মিটার পার সেকেন্ড প্রান্ত বেগে পড়ছে, খুব ভালো কথা। এরপরে বলেছে এই 1000টি পানির ফোঁটা মিলে কি করলো, তারা একটি বড় ফোঁটা তৈরি করলো, 1000টি পানির ফোঁটা মিলে কি করলো, একটি বড় ফোঁটা তৈরি করলো। কি বের করব, বের করব হচ্ছে বড় ফোঁটার প্রান্ত বেগ কত, বড় ফোঁটার প্রান্ত বেগ কত। প্রশ্ন বুঝতে পেরেছি সবাই, আমি একটু ছোট্ট করে আসছি, সবাই প্রশ্নটি লিখে নেন, সলভ করেন, এইটুকুই। ও, ছোট ফোঁটার ব্যাসার্ধ দেওয়া লাগবে, এক সেকেন্ড। এই যে 1000টি পানির ফোঁটা দেওয়া আছে, 1000টি ছোট ছোট পানির ফোঁটা দেওয়া আছে, এই ছোট ছোট পানির ফোঁটার ব্যাসার্ধ দিয়ে দিলাম তোমাকে, এই ছোট পানির ফোঁটার ব্যাসার্ধ কত, এই ছোট পানির ফোঁটার ব্যাসার্ধ হচ্ছে 0.2 সেন্টিমিটার, ছোট পানির ফোঁটার ব্যাসার্ধ হচ্ছে 0.2 সেন্টিমিটার, 2 মিটার পার সেকেন্ড প্রান্ত বেগে তারা পড়ছে। এই 1000টি পানির ফোঁটা একসাথে হঠাৎ করে একটি বড় পানির ফোঁটা তৈরি করলো, বের করতে হবে বড় ফোঁটার প্রান্ত বেগ কত, সলভ করেন, আমি আসছি।
কেউ কি সলভ করেছি বড় ফোঁটার প্রান্তবেগ কত? এনিওয়ান? এনিওয়ান? হ্যালো, মাইক টেস্টিং, 1 2 3, 1 2 3। কি আমার কথা শোনা যাচ্ছে না? আমি নাই দেশে, আসি তো। তাহলে বলেন বড় ফোঁটার প্রান্তবেগ কত? কে যেন অ্যান্সার দিয়েছে চ্যাটে, পারিনি ভাইয়া, ডিম সিদ্ধ। তাইলে আর লাভ কি হইলো ভাইয়া, খালি ডিম সিদ্ধ খাইয়েই গেলাম ভাই, কিন্তু বড় ফোঁটার প্রান্তবেগ কত এটা বাইর করতে পারলাম না। তাইলে লাভ আসছে? তৌসিফ, তৌসিফ অ্যান্সার চাই। করতেছি ভাইয়া, কয় মিনিট লাগে? হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, মিলছে। ওই যে লাস্টে ভি সমানুপাতিক আর স্কয়ার, ওইটা দিয়েই তো বের হবে এটা, না? ওইটা দিয়ে তো কাহিনী দেয়া আছে। আর আর বের করছে নো গিয়ে 6 × 10⁻³, যেটা বড় ফুটার ব্যাসার্ধ। ওকে ওকে, আই তো পোস্ট করছি 27, ও সরি ভাই 1000 টা ছিল, আমি বলে 27 টা ফুটা দিয়ে করছি। মুখস্থ না, মুখস্থ। ওই 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 বোর্ডে সাজান তপন স্যার বলে দিছে হচ্ছে যে, বোর্ড সাজান তপন স্যার বলছে যে 27 টা, ওই 27 টাই মুখস্থ করে রাখছিস, খারাপ। সবাই কথা শুনি, আমাদের একটু পরেই আরেকটি টপিক আসবে, বড় ফোঁটা ছোট ফোঁটা। তো আমরা সেই টপিকের আগেই এরকম আরেকটি জিনিস একটু দেখে নিচ্ছি সংক্ষেপে, কারণ এখানে লাগবে। সেটা হচ্ছে যখন এরকম ঘটবে যে একটা বড় ফোঁটা ভেঙে অনেকগুলো ছোট ছোট ফোঁটা হবে, বা অনেকগুলো ছোট ছোট ফোঁটা যোগ হয়ে একটা বড় ফোঁটা হবে, তখন বড় ফোঁটার ব্যাসার্ধ যদি আর হয় এবং ছোট ফোঁটার ব্যাসার্ধ যদি স্মল আর হয় এবং ছোট ফোঁটার সংখ্যা যদি হয় ক্যাপিটাল এন, তাহলে এদের মধ্যে সম্পর্কটা কি? এদের মধ্যে সম্পর্কটা হচ্ছে আর ইজ ইকুয়ালস টু হচ্ছে কিউবিক রুট অফ এন ইনটু আর। এটা হচ্ছে প্রথম সূত্র, ডিম সিদ্ধ লিখে রাখো। ডিম সিদ্ধ খেতে হবে, অঙ্ক প্র্যাকটিস করতে হবে, দুটোই করতে হবে, খালি ডিম খেলে লাভ নাই, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে প্রথম কথা, আর ইকুয়ালস টু কিউবিক রুট অফ এন ইনটু আর। তাহলে এটা যদি আপনি করেন তাহলে ক্যাপিটাল আর এর ভ্যালু, শোন এই যে ভাইটি আমার তৌসিফ, এই যে সেন্টিমিটারকে মিটারে নেওয়ার জন্য তুই অনেক কষ্ট করছিস না? তুই কি সেন্টিমিটার 10⁻²² দিয়ে গুণ করে দিছিস, করছিস কি না? জি করছি। করার দরকার নাই কেন? আসেন দেখি, কেন করার দরকার নাই আসেন দেখি। তো আর সমান কি হবে? আর সমান হবে হচ্ছে কিউবিক রুট অফ 1000 ইনটু, সুলতানা অ্যান্সার দিলা না তো, নাকি অ্যান্সার দিছো চ্যাটে, অ্যান্সার দিছো নাকি? না দাও নাই তো, কিছুই তো লেখো নাই সুলতানা। তাহলে আর সমান কিউবিক রুট অফ এন ইনটু আর। তো 1000 কে কিউবিক রুট করলে কত হবে? 1000 কে কিউবিক রুট করলে 10 হবে, এটা কি বলার দরকার আছে? ইনটু হচ্ছে 0.2, তার মানে ক্যাপিটাল আর এর ভ্যালু কত? ক্যাপিটাল আর এর ভ্যালু হচ্ছে 2 সেন্টিমিটার। তো তোদেরকে তো এরকম একটা সম্পর্ক দেখানো হয়েছে নাকি যে প্রান্তবেগের মান, আমরা তো প্রান্তবেগ নিয়ে ডিল করছি, ভি প্রপোর্শনাল কি? 1/r² লাবণ্য, তুমিও অ্যান্সার দাও নাই। এই লাবণ্য, নাফিসা, নাফিসা তুমি কি আসো? জি ভাইয়া, আমি একটু দেরি হয়েছে, কেবল জয়েন করছি। ও আচ্ছা, এই কারণেই লাবণ্য অ্যান্সার দিচ্ছে না, তুই অ্যান্সার দিলেই লাবণ্য অ্যান্সার গুলা দিত। তোরা দুজন পরীক্ষায় হুবহু একই জিনিস কেমনে লেখোস? এখন আর জানি ভাইয়া, মিলা যায় তাই না? সব আল্লাহর ইচ্ছা। জি ভাইয়া, তাহলে আসো, v অফ ছোট ডিভাইডেড বাই v অফ বড়, বেগের সাথে ব্যাসার্ধের সম্পর্ক ব্যস্তানুপাতিক। তাহলে v অফ ছোটটা যদি উপরে থাকে তাহলে স্মল r থাকবে কোথায়? নিচে। v অফ বড়টা নিচে আছে, ক্যাপিটাল r টা কোথায় থাকবে? উপরে। উভয়ের উপরে কি থাকবে? উভয়ের উপরে থাকবে হচ্ছে স্কয়ার। তৌসিফ তুই খেয়াল কর, তুই খেয়াল কর ভাই, এখানে তো উপরেও আর আছে নিচেও আর আছে, সেন্টিমিটার সেন্টিমিটার যদি থাকে একজন আরেকজনকে কাটাকাটি করে দিবে, সেন্টিমিটার দুটো একে অপরকে কাটাকাটি করে দিল, কোনো সমস্যা কিন্তু নাই, বুঝতে পারছিস?
সো সেন্টিমিটার সেন্টিমিটার যদি কাটাকাটি হয়ে যায় তাহলে এখানে আসলে কোনো সমস্যাই নেই, তুমি সবকিছুর মান জানো। ক্যাপিটাল আর এর ভ্যালু বসাও 2 সেন্টিমিটার, স্মল আর এর ভ্যালু বসাও 0.2 সেন্টিমিটার, পুরাটারে করো হচ্ছে স্কোয়ার। ভি অফ ছোটর ভ্যালু জানো, ভি অফ ছোটর ভ্যালু কত, ভি অফ ছোটর ভ্যালু ছোট ফোটা 2 মিটার পার সেকেন্ড প্রান্ত বেগে পড়ছে, তাহলে এখান থেকে হচ্ছে ভি অফ বড় বের হয়ে যাবে। বলেন কে কে বুঝেন নাই, নাকি সবাই বুঝছেন ধরে নিব, কে কে বুঝেন নাই বলতে পারেন প্লিজ, নির্দ্বিধায় বলতে পারেন। ভাইয়া বুঝাইছে তার মানে এটা না যে সবাই বুঝে যাবে। তৌসিফ বুঝছিস এবার? ভাইয়া প্রান্ত বেগের সাথে তো ব্যাসার্ধের সম্পর্কটা সমানুপাতিক ছিল। ওহো সরি সরি, অত্যন্ত সরি, অত্যন্ত সরি, অত্যন্ত সরি, অত্যন্ত সরি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, খুবই সরি খুবই সরি খুবই সরি খুবই সরি, আমি খুবই দুঃখিত। সবাই খেয়াল করো ভুল লিখেছি, ভি প্রপোর্শনাল ছিল হচ্ছে আর স্কোয়ার, কারণ ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে টু আর, থ্যাংক ইউ যিনি বলছেন খুবই ধন্যবাদ, রো এস মাইনাস রো এফ ইনটু জি ডিভাইডেড বাই ইটা, তাহলে ভি এর সাথে অবশ্যই আর এর সম্পর্ক বর্গের সমানুপাতিক। সরি খুবই সরি, থ্যাংক ইউ ভাইয়া, ভি অফ ছোট ডিভাইডেড বাই ভি অফ বড় সমান সমান হচ্ছে স্মল আর বাই ক্যাপিটাল আর হোল স্কোয়ার। তাহলে এবারও ভ্যালুগুলো বসান, এবার বসাইলে ভি অফ বড় বের হয়ে যাবে। খুবই ধন্যবাদ যিনি মনে করিয়ে দিয়েছেন, খুবই ধন্যবাদ যিনি মনে করিয়ে দিয়েছেন, ভাইয়া ভুল করে ফেলছি দুঃখিত। ঠিক আছে, কত আসছে, তৌসিফ রিতা, তৌসিফ রিতা নাফিসা রিপা ঋত্বিক চৈতিক কুমাইয়া জুয়েল প্রিয়া সুলতানা, কত এসছে, কি রে বাবা কেউ অ্যান্সার বলে না কেন, নাফিসাও অ্যান্সার বলে না কেন, নাফিসা অ্যান্সার বলছে 200, ওই নাফিসাই অ্যান্সার বলছে খালি, প্রিয়া 0.02, হ্যাঁ 0.02 কি করে হয়, 0.02 কি করে হয় ভাইয়া আমার, সেটা তো আমি বুঝতে পারলাম না। ভি অফ ছোটর ভ্যালু হচ্ছে 2 ডিভাইডেড বাই ভি, এটাই বাইর করতে চাই, তাহলে আর এর মান কত, আর এর মান হচ্ছে 0.2 ডিভাইডেড বাই 2, উপরে কি আছে স্কোয়ার, তো 0.2 কে যদি আপনি 2 দিয়ে ভাগ করেন তার মানে নিচে আসলে কি আসবে, নিচে আসলে আসবে হচ্ছে, হ্যাঁ সেটাই, ভাগ করলে কত আসবে, ভাগ করলে আসবে হচ্ছে 0.1 স্কোয়ার, তার মানে 0.1 স্কোয়ার মানে কত, 0.01, 2 ডিভাইডেড বাই 0.01 ইকুয়ালস টু ভি, তাহলে ইকুয়ালস টু কত আসবে, 200 মিটার পার সেকেন্ড, 200 মিটার পার সেকেন্ড, সবাই বুঝতে পারলাম নাকি, সবাই বুঝতে পেরেছি, এইরকম। এটা কিন্তু বেশ ভালো এমসিকিউ, এইটা বোর্ডেও আসতে পারে, বোর্ডেও আসার মতো এমসিকিউ, অথবা পাবলিক ভার্সিটিতেও এসছে, পাবলিক ভার্সিটিতেও এই এমসিকিউ এসছে, ঠিক আছে। তাহলে ক্লিয়ার করে দিলাম, ক্লিয়ার করে দিলাম, সবাই বুঝতে পেরেছি যেহেতু। আচ্ছা তাহলে আমরা সান্দ্র বল দেখেছি, প্রান্ত বেগ দেখেছি, বড় ফোঁটা ছোট ফোঁটার কথা যেহেতু বলেই ফেললাম, পরের টপিকটা লিখেই ফেলি, ক্ষেত্রফল পরিবর্তনে কৃত কাজ। পরের টপিকটি হচ্ছে ক্ষেত্রফল পরিবর্তনে কৃত কাজ। তাহলে এই ফর্মুলার দুইটা চেহারা দেখাবো, একটা আসবে হচ্ছে বোর্ডে, একটা আসবে হচ্ছে ভার্সিটিতে। ফার্স্টে দেখি ছোট ফর্মুলা, বেসিক ফর্মুলা কি, বেসিক ফর্মুলা হচ্ছে ডব্লিউ সমান হচ্ছে ডেল অফ এ ইনটু টি, ডেল ডেল অফ এ মানে কি, ডেল অফ এ মানে হচ্ছে ক্ষেত্রফল পরিবর্তন, ডেল অফ এ মানে হচ্ছে ক্ষেত্রফল পরিবর্তন, আর টি মানে কি, টি মানে হচ্ছে পৃষ্ঠটান,
টি মানে হচ্ছে পৃষ্ঠটান আচ্ছা তো এই ফর্মুলা তো ছোট এটা দিয়ে আমার ভার্সিটি অ্যাডমিশন টেস্টে অঙ্ক আসবে যদি রিটেনের অঙ্ক হয় বড় অঙ্ক হয় তখন শুরুতে এরকম একটা সম্পর্ক লাগবে এটা ক্ষেত্রফল পরিবর্তনটা কি রকম এটা তোদেরকে একটু আগেই দেখাইছি ওই যে বড় ফোঁটা ছোট ফোঁটা একটা বড় ফোঁটা থাকবে আর সেটা ভেঙে মনে কর অনেকগুলো ছোট ছোট ফোঁটা বানাইছিস ঠিক আছে অনেকগুলো ছোট ছোট ফোঁটা বানাইছিস এরকম সবগুলো সমান হবে আর কি আমার সবগুলো সমান হয় নাই এই এই ঘটনা বড় ফোঁটা ভেঙে ছোট ফোঁটা তো এদের মধ্যে শুরুতে একটা সম্পর্ক তুমি অলরেডি জানো যে ক্যাপিটাল আর ইকুয়ালস টু হচ্ছে কিউবিক রুট অফ n ইনটু r এটা আমরা জানছি ধন্যবাদ তো এবারে আসি হচ্ছে এই ক্ষেত্রফল পরিবর্তনের কৃতকাজটা আমরা দুইটা ফর্মুলা লিখব একবার লিখব হচ্ছে পানির ফোঁটার জন্য একবার লিখব হচ্ছে সাবানের বুদবুদের জন্য তাহলে যদি এটা আমরা ফার্স্টে লিখি হচ্ছে w অফ পানির ফোঁটা w অফ পানির ফোঁটা তাহলে w অফ পানির ফোঁটা সমান কি হবে w অফ পানির ফোঁটা সমান হবে হচ্ছে 4 পাই ইনটু n r স্কয়ার মাইনাস ক্যাপিটাল r স্কয়ার ইনটু t এটা হচ্ছে প্রথম কথা যেখানে t মানে কি t মানে হচ্ছে কার পৃষ্ঠটান পানির পৃষ্ঠটান এই t টা কার পৃষ্ঠটান এই t টা হচ্ছে পানির পৃষ্ঠটান এই t টা হচ্ছে পানির পৃষ্ঠটান এবং এই পানির পৃষ্ঠটানের ভ্যালুটা কত এটাও নিশ্চয়ই তোমাদের জানা আছে 72 ইনটু 10 ইনভার্স 3 এককটা কি নিউটন পার মিটার এই হচ্ছে পানির পৃষ্ঠটান 72 ইনটু 10 ইনভার্স 3 নিউটন পার মিটার আর যদি মনে করো এই সূত্রটাই তুমি বসালে কার জন্য এই সূত্রটাই তুমি বসালে হচ্ছে সাবানের বুদবুদের জন্য বাবল তাহলে সাবানের বুদবুদে সাবানের বুদবুদটা ফাঁপা সাবানের বুদবুদের ভেতরে থাকে হচ্ছে বাতাস আর পানির ভেতরে সম্পূর্ণটাই পানি সলিড সেই জন্য সাবানের বুদবুদের সারফেস হচ্ছে দুইটা খালি একটা টু দিয়ে গুণ হবে টু ইনটু ফোর পাই ইনটু এন আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইনটু টি এখানে টিটা কি এখানে টিটা হচ্ছে সাবানের পৃষ্ঠটান টিটা হচ্ছে সাবানের পৃষ্ঠটান বলেন বুঝি কিনা এই দুটো সূত্র থেকে এই দুটো সূত্র থেকে বোর্ড পরীক্ষায় সৃজনশীল আসবেই আসেই বোর্ডে এই দুটো থেকে সৃজনশীল আসেই এবং আরেকটা কথা শুনো সবাই আমার কথা শুনি লেখালেখি বন্ধ করে সবাই আমার কথা শুনো সেটা হচ্ছে ধরেন একটা পানির ফোঁটা বা একটা সাবানের বুদবুদ যখন ভেঙে যায় বা যখন অনেকগুলো মিলে জোড়া লাগে তখন এদের মধ্যে একটা তাপমাত্রার পরিবর্তন ঘটে কি ঘটে ভাই তাপমাত্রার পরিবর্তন তাহলে এই যে ডব্লিউটা পাইছেন পানির ফোঁটার জন্য বা এই যে ডব্লিউটা পাইছেন সাবানের বুদবুদের জন্য আপনাকে কখনো কখনো এরকম জিজ্ঞেস করবে পানির ফোঁটার তাপমাত্রার পার্থক্য কত বা সাবানের বুদবুদের তাপমাত্রার পার্থক্য কত তখন এই ডব্লিউর সাথে আপনি কি করবেন ডব্লিউর সাথে আপনি কিউ কে সমান করে দিবেন ডব্লিউ সমান কিউ এই কিউ সমান কি কিউ সমান হচ্ছে এম এস ডেল থিটা নিশ্চয়ই তোদের জানা আছে কিউ সমান হচ্ছে এম এস ডেল থিটা সৃজনশীল আসার জন্য এইটা খুবই জোশ একটা টপিক আসেই এখান থেকে ক্ষেত্রফল পরিবর্তনে কৃতকাজ বলো তৌসিফ রীতা ডিমসিদ্ধ ফেরদৌস ফেরদৌস ভাইকে আমি চিনতে পারছি না ফেরদৌস ভাই জানি কে 615009 ঋত্বিক নাফিসা সুমাইয়া সুলতানা শুক্তি প্রিয়া সবাই ক্লিয়ার বলেন সবাই বুঝতে পেরেছি ওকে ফাইন থ্যাংক ইউ আমরা প্রায় গুছিয়ে এনেছি আর ছোট দু একটা টপিক আছে ভাইয়া মুছে দিছি সাবানের পৃষ্ঠটান কত সাবানের এটা আমাকে জিজ্ঞেস করলে আমি সবসময় বলি যে লাক্স সাবান হইলে একরকম কসকো সাবান হইলে একরকম ডেটল স্যাভলন হইলে আরেক রকম সাবানের পৃষ্ঠটানের কোনো নির্দিষ্ট ভ্যালু নাই এক এক সাবানের জন্য এক এক রকম সো এটা তোমার মুখস্থ রাখা লাগবে না ঠিক আছে এক এক সাবানের জন্য এক এক সাবানের জন্য জিনিসটা এক এক রকম এটা সাবানের উপাদানের উপর ডিপেন্ড করে ঠিক আছে ওকে চলে আসি ভাইয়া 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 ও ভাইয়া তারপরে কি গায়েব হয়ে গেছেন গায়েব হয়ে গেছেন ভাইয়া ডেকে গায়েব হয়ে গেছেন খুবই চমৎকার একটি বিষয় ভাইয়া ডেকে গায়েব হয়ে গেছেন খুবই চমৎকার একটি বিষয় কিছু মনে পড়লে বলবেন কোনো সমস্যা নেই ভাইয়া আসি এখানে
ভাইয়া আসি, ঠিক আছে? আচ্ছা চলে আসি হচ্ছে এখানে একটা ছোট্ট টপিকের নাম লিখেন, অভ্যন্তরীণ অতিরিক্ত চাপ। অভ্যন্তরীণ অতিরিক্ত চাপ, ও মানে ফেরদৌসী জাহান হচ্ছে স্বর্ণা, সেটা আমি বুঝতে পেরেছি। ঠিক আছে, ঠিক আছে স্বর্ণা, থ্যাংক ইউ। তাপমাত্রার পরিবর্তনেরটা একটু আবার বলবেন। হ্যাঁ অবশ্যই বলবো, যেটা বলতে চাচ্ছিলাম যখন এই ঘটনা ঘটে, W সমান হচ্ছে ডেল এ ইন্টু টি হয়, তখন তাপমাত্রার পরিবর্তন ঘটে। তো ওই তাপমাত্রার পরিবর্তন সমান এই ডেল এ ইন্টু টি কেই আমরা কি লিখছি, ফোর পাই ইন্টু এন আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইন্টু টি। কার জন্য? পানির জন্য। আর সাবান হইলে কি হইতো, সাবান হইলে একটা টু দিয়ে গুণ করে দিতাম। ঠিক আছে সুপ্তি? তো যেটা বলতে চাচ্ছিলাম, তাপমাত্রার পার্থক্য ঘটে। সো তাপমাত্রার যখন পার্থক্য ঘটে তখন এই W সমান আমরা লিখব হচ্ছে MS ডেল থিটা। ঠিক আছে, যদি তাপমাত্রার পার্থক্যের কথা তোমাকে বলে দেয়, যদি তাপমাত্রার পার্থক্যের কথা বলে দেয় তাহলে আমরা এই কাজটা করব। বলো সুপ্তি বুঝেছো কিনা, অভ্যন্তরীণ অতিরিক্ত চাপ বা চাপের পার্থক্য, অভ্যন্তরীণ অতিরিক্ত চাপ বা চাপের পার্থক্য। সুপ্তি আমি ধরে নিলাম আপু তুমি বুঝতে পেরেছো, মুছে দিচ্ছি অত্র এলাকা থেকে। আচ্ছা এই যে চাপের পার্থক্যের কথাবার্তা আছে, এই চাপের পার্থক্যের দুইটা ফর্মুলা আমরা লিখব। এখানেও আবার পানির জন্য একটা, সাবানের বুদবুদের জন্য একটা। পানির জন্য ফর্মুলাটা হচ্ছে ডেল পি, ডেল পি সমান হচ্ছে টুয়াইস টি ডিভাইডেড বাই আর। আর মানে কি? আর হচ্ছে পানির ফোঁটার ব্যাসার্ধ, টি মানে আমরা জানি টি হচ্ছে পৃষ্ঠটান, ক্যাপিটাল টি দিয়ে পৃষ্ঠটানই বোঝানো হয়। আর যদি হয় হচ্ছে সাবানের বুদবুদ, যদি হয় হচ্ছে সাবানের বুদবুদ, তাহলে সাবানের বুদবুদের জন্য ফর্মুলাটা কি? সাবানের বুদবুদের ফর্মুলা হচ্ছে ডেল পি ইকুয়ালস টু হচ্ছে ফোর অফ টি ডিভাইডেড বাই আর। ডেল পি সমান হচ্ছে ফোর অফ টি ডিভাইডেড বাই আর। লেখা হয়েছে না এটুকু? সবার নিশ্চয় হয়ে গেছে, ক্লিয়ার করে দিলাম, নিশ্চয় হয়ে গেছে সকলের, ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা লাস্ট একটা ছোট টপিক বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে পৃষ্ঠটান। পৃষ্ঠটান, পৃষ্ঠটান টি সমান কি? পৃষ্ঠটান টি সমান হচ্ছে এফ ডিভাইডেড বাই এল। তো এই এল এর পরিচয়টা বেশ মায়াবী, এই এল এর পরিচয়টা বেশ মায়াবী। এটা এক এক ধরনের বস্তুর ক্ষেত্রে এল এর নাম হচ্ছে বা এল এর পরিচয় হচ্ছে এক এক রকম। ধরো তোমাকে বললো এটা হচ্ছে একটা সুই বা একটা সুতা বা হচ্ছে একটা তার। তো সুই সুতা বা তার মানে কি? সুই সুতা বা তার মানে এটা হচ্ছে উপেক্ষণীয় প্রস্থের বস্তু, উপেক্ষণীয় প্রস্থের বস্তু। এটার জন্য, এইটার জন্য এল এর ভ্যালু কত? এটার জন্য এল এর ভ্যালু হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য, এদের ভ্যালু হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য। আচ্ছা তোমাকে বলতে পারে হচ্ছে বৃত্তাকার প্লেট, এত বেশি কিছু বলবে না যদিও, তোমাকে আমরা শিখে রাখি, দুই একটা শিখে রাখি, লস নাই, বোর্ড কোশ্চেনে আসতে পারে। বৃত্তাকার প্লেট বললে এল এর মান হবে হচ্ছে, এখানে যা কিছু শিখতেছি সবকিছু কি? এল এর মান, সব এল এর মান। এল সমান হচ্ছে টুয়াইস পাই আর। অথবা আমাকে বললো হচ্ছে বৃত্তাকার প্লেট না বলে আমাকে কি বললো? বৃত্তাকার প্লেট না বলে তোমাকে আয়তাকার প্লেটও বলতে পারে। তো তোমাকে বলা হলো হচ্ছে আয়তাকার প্লেট। সো আয়তাকার প্লেটের জন্য ভ্যালু কত হবে? টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ।
সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? বোঝা যাচ্ছে এইটুকু? তাহলে দেখেন আমরা কিন্তু মোটামুটি যতগুলো আমাদের টপিক ছিল সবগুলো টপিকই কভার করেছি। কৈশিক নল বলে একটা ছোট টপিক রয়ে গেছে, এটা অঙ্ক করালেই কৈশিক নল তোরা দেখবি বা কৈশিক নল তোরা আসলে পারিস। কৈশিক নল তো কৈশিক নলে তরলের পৃষ্ঠটানের সূত্রটা তোরা জানিস, কৈশিক নলে তরলের পৃষ্ঠটান টি সমান হচ্ছে আর এইচ রো জি ডিভাইডেড বাই হচ্ছে টু কস থিটা। ঠিক আছে, এই হচ্ছে কৈশিক নলে তরলের পৃষ্ঠটানের সূত্র। এই হচ্ছে যাবতীয় সকল সূত্রাবলী। এই সকল সূত্রাবলী যদি ক্লিয়ার হয়ে যায়, এই সকল সূত্রাবলী যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু আমরা আস্তে ধীরে এমসিকিউ সলভের দিকে যাইতে পারি। বলেন এইটুকু সবার ক্লিয়ার কিনা? সবার এইটুকু ক্লিয়ার কিনা বলেন? হ্যালো হ্যালো, মাইক টেস্টিং, 1 2 3, ক্লিয়ার। থ্যাংক ইউ রীতা, থ্যাংক ইউ রীতা ভাইয়া। তাহলে আমরা মোটামুটি এই চ্যাপ্টারের যত ধরনের ফর্মুলা আছে সকল ধরনের ফর্মুলা আমরা দেখে ফেললাম। তো অবশ্যই তোমরা এই চ্যাপ্টারটি পড়ার সময় অবশ্যই বোর্ড কোয়েশ্চেনগুলো একটু সলভ করবে, কারণ বোর্ডের পরীক্ষা তো আমাদের বাকি আছে। বোর্ড কোয়েশ্চেনে যারা যারা এখানে কেউ কেউ হয়তো আছি, আমরা সেকেন্ড টাইমার, যারা সেকেন্ড টাইমার আছি তাদের তো বোর্ড কোয়েশ্চেন সলভ করা লাগছে না, তারা ধুমায়েজ হচ্ছে এমসিকিউ সলভ করবেন এবং নিজেকে চার্জ করবেন। এই যে আমরা এখন সুলতানা কামাল আপনি কি আছেন? আপু সুলতানা কামাল আপু আছেন, ভালো লাগছে আমার। ঠিক আছে, তাহলে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা এখন কিছু এমসিকিউ সলভ করব। এই এমসিকিউ গুলোর প্রশ্ন কারোই তোলার প্রয়োজন নেই, কেউই এমসিকিউর প্রশ্ন তুলতে যাবেন না, দয়া করে এমসিকিউর প্রশ্ন লেখার কোনো দরকার নাই। একটা একটা করে এমসিকিউ আপনার স্ক্রিনে আসতে থাকবে, আপনি দ্রুততার সাথে এমসিকিউ সলভ করবেন এবং নিজেকে সময় দিবেন 30 সেকেন্ড। 30 সেকেন্ডের ভিতরে সলভ করে, চারটা অপশন আছে এমসিকিউ তো, এ বি সি ডি, আমাকে অ্যান্সার জানাবেন, এ হবে, বি হবে, সি হবে, ডি হবে, এভাবে আসেন, আমরা এমসিকিউ গুলো সলভ করি। তাহলে আসি আমরা, ঋত্বিক, সুপ্তি, প্রিয়া, সুলতানা, নাফিসা, সুমাইয়া, চৈতি, লাবণ্য, রিপা, রীতা, স্বর্ণা, তৌসিফ, ডিম সিদ্ধ, হ্যাঁ শালার ডিম সিদ্ধ, এখনো ডিম সিদ্ধই রয়েছে, মানে কি যে ভাল লাগে, মানে কি ভয়ঙ্কর ভালো লাগা ডিম সিদ্ধর প্রতি, ডিম সিদ্ধর প্রতি কি ভয়ঙ্কর ভালো লাগা। ঠিক আছে, ওকে চলে আসি, চলে আসি, দ্রুত সলভ করব, অ্যান্সার বলবো। 1 মিটার লম্বা, 1 মিলিমিটার ব্যাসের একটি তারের দৈর্ঘ্য 0.025 সেন্টিমিটার হলে তারের ব্যাস কতটুকু হ্রাস পাবে? ইয়ং গুণাঙ্কের মানটা সম্ভবত এখানে তোমার দরকার হবে। ইয়ং গুণাঙ্কের মানটা এখানে দেওয়া নাই, ইয়ং গুণাঙ্কের মানটা তুমি ধরে নাও। না, ইয়ং গুণাঙ্ক কেন ধরবো? পয়সনের অনুপাত দেওয়া উচিত। 1 মিটার লম্বা, 1 মিলিমিটার ব্যাসের দৈর্ঘ্য বৃদ্ধি এত, তাহলে ব্যাস কতটুকু হ্রাস পাবে? পয়সনের অনুপাতটা দেওয়া নাই, পয়সনের অনুপাতটা কি আমাদের আদতেও দরকার? কিছু একটা তো দরকার হবে। নাফিসা, এই অঙ্কটা করা যাবে? ডাটা মিসিং আছে না? সব ঠিক আছে, এরকম তো হওয়ার কথা না। নাফিসা, নাফিসা বা অন্য যে কেউ, আমি নিজে দেখি উত্তেজিত হয়ে, কি একটা অবস্থা। ভাইয়া দুইটা ডাটা মিসিং, একটা তো দেওয়া লাগবে। হ্যাঁ, পয়সনের অনুপাতটা এখানে দেওয়া লাগবে,
তাই না? জি ভাইয়া। কার সাথে কথা বলছি বুঝি নাই যদিও, বাট আমি যেটা বুঝেছি যেখানে অ্যাকচুয়ালি পয়সনের অনুপাতটা দেওয়া উচিত। পয়সনের অনুপাতটা দেওয়া থাকলে আপনারা এই অঙ্কটা করতে পারতেন। নাফিসা করা যাচ্ছে কি আদৌ? না ভাইয়া। একটা পয়সনের অনুপাত দেওয়া থাকা উচিত ছিল, পয়সনের অনুপাত দেওয়া থাকলে আমরা অঙ্কটা করতে পারতাম। আচ্ছা যাই হোক, যাই হোক সমস্যা নেই, ছেড়ে দেই, পরবর্তী অঙ্কে আসি। পরবর্তী অঙ্কে আসি, এবার এটা সলভ করে ফেলেন। এটা সলভ করেন, অ্যান্সার বলেন। সাবানের পৃষ্ঠটান দেওয়া আছে, চাপের পার্থক্য দেওয়া আছে, বুদবুদের ব্যাস বের করতে বলেছে, সহজ হবে আমার ধারণা, সহজ হবে, বেশ সহজেই আপনারা এমসিকিউটা সলভ করতে পারবেন। সি নাম্বার অপশন ভাইয়া। সি নাম্বার অপশন ভাইয়া, কেউ সি নাম্বার অপশন, জি সিও বলছে কেউ কেউ, এ ও বলছে কেউ কেউ, সুপ্তি এবং রীতা তোমরা যারা এ বলছো, এ সম্ভবত হচ্ছে ব্যাসার্ধ, আমি শিওর না চৈতি, ভুল করছো কিন্তু, তোমাকে কিন্তু বলেছে বুদবুদটির ব্যাস কত, ব্যাস কত, ব্যাস এবং ব্যাসার্ধ, চৈতি, রীতা, নাফিসা। তাহলে তোমরা ফার্স্টে তো এই ফর্মুলা ইউজ করবে যে ডেল পি, ডেল পি সমান যেহেতু সাবান পানি, তাহলে ডেল পি সমান অবশ্যই হবে ফোর টি বাই আর, ডেল পি সমান অবশ্যই কি হবে ফোর টি বাই আর। তো এখান থেকে ক্যালকুলেশন করো, আর সমান কি হবে, ফোর ইন্টু টি মানে কত, থ্রি ইন্টু টেন ইনভার্স টু ডিভাইডেড বাই আর এর ভ্যালু, আচ্ছা নিচে বসাবো হচ্ছে ডেল পি, ডেল পি এর মান কত, ডেল পি এর এই যে ফোর, তাহলে ফোর ফোর কাটা, তাহলে এটা তো আর এর মান, এক নাম্বার বা এ নাম্বারে যেটা সেটা তো আর এর মান, তোমাকে তো বলেছে ব্যাস কত হবে, সো আর কে দুই দিয়ে গুণ করা লাগবে। সুতরাং সঠিক উত্তর হচ্ছে, সঠিক উত্তর হচ্ছে সি, এই যে চৈতি, রীতা এবং সুপ্তি, তোমরা কিন্তু সগৌরবে অর্জন করেছো -1.25, সগৌরবে -1.25 অর্জন করেছো। তাড়াহুড়া করা যাবে না, দ্রুত করতে হবে, কিন্তু দ্রুত করতে গিয়ে ভুল করা যাবে না, ঠিক আছে? চলে আসি পরেরটায়, একটু ক্লিয়ারই করে দেই, নাহলে তো দেখতে অসুবিধা হচ্ছে কিনা। পানির উপরিতলে রাখা, পানির উপরিতলে রাখা একটা সুই আছে, এই সুইটাকে কি করতে বলছে, পানির উপরিতলে রাখা এই সুইটাকে টেনে তুলতে সর্বাধিক কতটুকু বলের প্রয়োজন? হ্যাঁ গুড, করেন করেন, আমি আছি, নো প্রবলেম। অ্যান্সার জানতে চাই। সুলতানা কামাল কোনো অ্যান্সার দিচ্ছেন না ভাইয়া? ভাইয়া বি, বি বি বলেছেন একজন, একজন বি বলেছে, আসেন দেখি সলভ করি। তারের দৈর্ঘ্য দেওয়া আছে কত, স্মল এল দেওয়া আছে, সুপ্তি বলেছে আবার সি, স্মল এল দেওয়া আছে হচ্ছে 3 সেন্টিমিটার। সুপ্তি ভুল করছিস বোধহয়, আমি জানি না, সুপ্তি ভুল করছিস বোধহয়, আমি শিওর না যদিও। ভাইয়া আমি তো বলছি বি, আপনি শুনেন না কথা ভাই, অ্যান্সার সি।
ওকে ঠিক আছে সুলতানা কি মাত্র আমার সাথে কথা বললি ক্যাপিটাল এল সমান বলছিলাম টু ইন্টু দৈর্ঘ্য ক্যাপিটাল এল সমান বলছিলাম টু ইন্টু দৈর্ঘ্য এরকম কথা ছিল কিন্তু আমাদের শেষ দিকে গিয়ে বলেছিলাম তাহলে এফ সমান কি হবে এফ সমান হবে টি ইন্টু টু ইন্টু দৈর্ঘ্য কত থ্রি সেন্টিমিটার তো সেন্টিমিটারকে আপনি মিটারে নিয়ে যাবেন সেন্টিমিটার আছে এটাকে মিটারে নিয়ে যাবেন তো টি এর মান কত 72 ইনটু 10 ইনভার্স 3 ইনটু 2 ইনটু 3 ইনটু হচ্ছে সেন্টিমিটারকে মিটারে নিলে কি হবে 10 ইনভার্স 2 ব্যাস এটা ক্যালকুলেশন করেন ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম আচ্ছা আচ্ছা প্লিজ কই না আছে নাকি ঠিক আছে বি নাম্বারটা হচ্ছে অ্যানসার বি নাম্বারটা হচ্ছে অ্যানসার ঠিক আছে সুপ্তি গণহারে ভুল করতেছিস মাইনাস খাইতে খাইতে তো ধ্বংস হয়ে যাবি সুপ্তি এত ভুল করছিস কেন এত ভুল করছিস কেন প্রশ্ন পড়ে অ্যানসার দে পরেরটায় আসি একদম মুখস্থ টাইপসের ম্যাথ মুখস্থ টাইপসের ম্যাথ প্লিজ আয় কি অদ্ভুত তো চেহারা পুরো হাসানের মতো সবাই বলে এ নাম্বার ভাইয়া গুড গুড গ্যাসের সান্দ্রতার সাথে এটা একদম ধরেন এই ইনফরমেশন আপনাকে মুখস্থ রাখতে হবে মুখস্থ রাখা ছাড়া এটার আর কোনো আসলে সিস্টেমই নাই গ্যাসের সান্দ্রতা তার পরম তাপমাত্রার সমানুপাতে পরিবর্তিত হয় গ্যাসের সান্দ্রতা তার পরম তাপমাত্রার সমানুপাতে পরিবর্তিত হয় বুঝতে পারছি সবাই সবাই বুঝতে পেরেছি নিশ্চয় ওকে চলে যাচ্ছি পরের এমসিকিউতে অ্যানসার বলেন দেখে শুনে আমাকে অ্যানসার বলেন একই উপাদানে তৈরি তাহলে দুই তারের ইয়ং গুণাঙ্ক সেম ঘনত্ব টনত্ব সি হবে অ্যানসার কে জানো বলছেন সি হবে অ্যানসার সি হবে ওকে সবার যদি মতামত হয় সি হবে নাফিসা লাবণ্য সবাইকে একই দলভুক্ত এই যে জুয়েল এই যে আমার ইয়ে ছেলেটা কোথায় আমার তৌসিফ ছেলেটা কোথায় তৌসিফ গায়েব হয়ে গেছে না না আসি কই করতেছিস মাঝে নেটে প্রবলেম ছিল এই জন্য ছিলাম না আচ্ছা ফেরতায় এই যে আছি ঠিক আছে তাহলে দেখি সবার কথা তো আসলে বিশ্বাস করি না দ্বিতীয় তারের দৈর্ঘ্য প্রথম তারের দৈর্ঘ্যের দ্বিগুণ খুব ভালো কথা কিন্তু ব্যাসার্ধ প্রথম তারের অর্ধেক সমান ভার প্রয়োগ করলে দৈর্ঘ্য প্রসারণের অনুপাত সেম হবে তোমরা শিওর আমি শিওর না আসলে কারণ আমার কাছে মনে হচ্ছে যেন দৈর্ঘ্য প্রসারণের অনুপাত সেম হবে না এটাই কেন জানি মনে হচ্ছে কেন একটু খেয়াল করো দ্বিতীয় তারের দৈর্ঘ্য দ্যাট মিন্স এল টু সমান কি এল টু সমান হচ্ছে টু এল ওয়ান ব্যাসার্ধর সাথে সম্পর্কটা কি ব্যাসার্ধর সাথে সম্পর্কটা হচ্ছে ব্যাসার্ধ প্রথম তারের অর্ধেক তার মানে আর টু এর ভ্যালুটা কি আর টু এর ভ্যালুটা হচ্ছে আর ওয়ান বাই টু তো এখন দৈর্ঘ্য প্রসারণ ইয়ং গুণাঙ্ক তো সেম তাহলে খেয়াল করো ওয়াই ইকুয়ালস টু এবং সমান ভার চাপানো হয়েছে তার মানে ইয়ং গুণাঙ্ক সেম এফটাও সেম তাহলে খেয়াল করো ওয়াই ইকুয়ালস টু কি ওয়াই ইকুয়ালস টু হচ্ছে এফ ক্যাপিটাল এল ওয়ান ডিভাইডেড বাই এ ওয়ান স্মল এল ওয়ান আবার এইটা সমান কি এইটা সমান হচ্ছে এফ ক্যাপিটাল এল টু ডিভাইডেড বাই এ টু ইন্টু স্মল এল টু তো এই জায়গা দিয়ে খেয়াল করো এফ এর তো সমান এফ এফ সমান তাহলে এই দুটো সমান তুমি বুঝলা তোমার কি বাইর করতে হবে তোমার বাইর করতে হবে দ্বিতীয় তার এবং প্রথম তারের দৈর্ঘ্য প্রসারণের অনুপাত তার মানে তোমার আসলে কি বাইর করা দরকার তোমার আসলে বাইর করা দরকার এল টু ডিভাইডেড বাই এল ওয়ান তাহলে এল টু বাই এল ওয়ান বসাও তাহলে এল টু
এই এলটাকে কোনাকুনি তুমি কই নিয়ে গেছো, এই এলটাকে কোনাকুনি উপরে নিয়ে গেছো আর এই এল ওয়ান কে নিয়ে আসছো নিচে, তাহলে ক্যাপিটাল এল টু ডিভাইডেড বাই ক্যাপিটাল এল ওয়ান ইন্টু এ ওয়ান ডিভাইডেড বাই এ টু। এখন এ সমান তুমি আবার কি জানো ভাই? এ সমান তুমি জানো যে পাই আর স্কোয়ার, এ সমান হচ্ছে পাই আর স্কোয়ার। তো এ সমান যদি পাই আর স্কোয়ার হয় তাহলে পাই পাই কাটা যাবে উপরে নিচে। এবার আসেন বসাই, তাহলে এল টু সমান কত? এল টু সমান হচ্ছে টু এল ওয়ান ডিভাইডেড বাই এল ওয়ান, এল ওয়ান এল ওয়ান কাটা ইন্টু কি আসছে কোথায়? কেউ কি আসছে? সরি ভাইয়া না, পিডাবো ধরে পিডাবো ধরে। তাহলে উপরে লিখতেছি হচ্ছে আর ওয়ান স্কোয়ার, আর নিচে লিখতেছি কি? নিচে লিখতেছি হচ্ছে আর ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে ফোর। কেন? কারণ এ টু সমান কি? এ টু সমান কি আসবে? এ টু সমান আসবে পাই আর টু স্কোয়ার। আর টু সমান কি? আর টু সমান হচ্ছে আর ওয়ান বাই টু। সো আর ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই ফোর, আর ওয়ান স্কোয়ার, আর ওয়ান স্কোয়ার গেল কাটা। এই ফোর নিচের থেকে কই যাবে? ফোর নিচের থেকে যাবে হচ্ছে উপরে, ফোর উপরে টু উপরে, টু ইন্টু ফোর, টু ইন্টু ফোর মানে কত? চার দুগুণে আট। আমার তো মনে হচ্ছে অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। আপনারা আপনাদের মতামত দেন। নাফিসা কোথায় মতামত দাও? নাফিসা কি মনে হচ্ছে? লাবণ্য কোথায়? নাফিসা, লাবণ্য, চৈতি? জি ভাইয়া এইট হবে। কেন আমি লিখছি তাই এইট হবে? খালি আমি লিখছি বলেই এইট যদি হয় তাহলে তো সমস্যা। তুমি বলো বুঝছো কিনা, ঘটনা ঠিক আছে কিনা? হ্যাঁ বুঝেছি। সেম তো হচ্ছে না, দুই তিনজন অ্যানসার দিছেন সেম হবে সেম হবে বলে মিটিং মিছিল লাগাই দিছেন, সেম হচ্ছে না তো ভাই। কোয়েশ্চেন পড়ে বুঝতে হবে। অত্যন্ত ভালো এমসিকিউ, অত্যন্ত ভালো একটি এমসিকিউ, সহজ বাংলা কথা। দেখ পুরো কোয়েশ্চেনে কিন্তু কোনো ডাটা মাটা কিচ্ছু লেখা নাই, বাট কত অঙ্ক করা লাগছে আমাদের, কতগুলো অঙ্ক করা লেগেছে আমাদের, ঠিক আছে? এবং এই ধরনের এমসিকিউ তোমার কিন্তু রিটেনেও চলে আসতে পারে, মানে সৃজনশীলের গ নাম্বারেও আসতে পারে, আবার ঢাকা ভার্সিটিতে গত বছর রিটেন হয়েছে রিটেনেও আসতে পারে, যে কোনো জায়গা দিয়ে চলে আসতে পারে। সো একটু মাথা খাটাইতে হবে, হুট করে সেইম হবে বললে হবে না। আশা করি সবাই বুঝতে পারছেন, আশা করি সবাই বুঝতে পারছেন, না বুঝলে তো অপশন রয়েছেই। কিসের অপশন রয়েছে? পরবর্তীতে ভাইয়ের সাথে যোগাযোগের অপশন রয়েছে, ঠিক আছে? তাহলে এবার আমরা একটু সামনে আগাই, সামনে আগাই, পরবর্তীতে আরেকটা এমসিকিউ দেখতে পাচ্ছি। ওরে বাবা কত কথা, সলভ করেন। সলভ করেন, আমি রয়েছি এখানে। একটি কৈশিক নল পানিতে আংশিক ডোবানো হলে তার মধ্যকার পানির স্তম্ভের উচ্চতা প্রথমটির মধ্যকার পানির স্তম্ভের উচ্চতার তুলনায় কয়গুণ হবে? তাহলে সবকিছু বাদ দেন, আগে কৈশিক নলের উচ্চতার ফর্মুলায় আসেন। কৈশিক নল টি সমান আমরা কি জানি? টি সমান হচ্ছে আর এইচ রো জি ডিভাইডেড বাই টু কস থিটা। ধরে নিলাম বাকি সবকিছু এখানে কনস্ট্যান্ট, পানিতে ডোবানো ধরে নিলাম একই উপাদান, জি এর মান একই, থিটার মান একই, সবকিছুই যদি একই হয় তাহলে এইচ এর সাথে আর এর সম্পর্কটা কি? এইচ এর সাথে আর এর সম্পর্কটা ব্যস্তানুপাতিক। এইটা আগে বুঝেন কিনা বলেন, সূত্র শুধু পড়লে হবে না, সূত্র থেকে এরকম ছোটখাটো সম্পর্ক বের করে নিব। মনে করছি আমি ভুল লিখছি, কি খারাপ অবস্থা! এটা আমাকে একটু ক্রিঞ্জ দিছে। আচ্ছা যাই হোক, লিওনেল মেসি ম্যানচেস্টার সিটিতে চলে যাচ্ছে, এটা জেনে আমাদের এইচএসসি পরীক্ষায় যদি দুইটা নাম্বার বেশি আসতো তাহলে তো হইতোই। যাই হোক, কি বলছে? চার গুণ হবে, চার গুণ হবে মনে হচ্ছে, এর অর্ধেক ব্যাসার্ধের। সো ব্যাসার্ধ যদি অর্ধেক করা হয়, ব্যাসার্ধ অর্ধেক করা হয়েছে, তাহলে প্রথমটির মধ্যকার পানির স্তম্ভের তুলনা অর্ধেক হওয়ার কথা, অর্ধেক হবে আমার মনে হচ্ছে, তো অর্ধেক হবে। কারণ আর ওয়ানের মান যখন আর ওয়ান, তখন এইচ ওয়ানের মান হচ্ছে এইচ,
তাহলে আর টু এর মান কত? আর টু এর মান হচ্ছে টু অফ আর ওয়ান, তাহলে সরি দ্বিগুণ হবে, দ্বিগুণ হবে, অর্ধেক হবে না, সরি মাই ব্যাড মাই ব্যাড। তাহলে আর টু এর মান কত? আর টু এর মান হচ্ছে টু অফ আর ওয়ান। তাহলে এইচ টু কি হবে? এইচ টু সমানুপাতিক হবে হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই টু অফ আর ওয়ান। তাহলে তার মধ্যকার পানির স্তম্ভের উচ্চতা, তার মানে এইচ টু ডিভাইডেড বাই এইচ ওয়ান, সো এইচ টু ডিভাইডেড বাই এইচ ওয়ান, ঠিক আছে, অর্ধেকই হচ্ছে এইচ টু ডিভাইডেড বাই এইচ ওয়ান। তাহলে এইচ টুটা উপরে, তাহলে টু অফ আর ওয়ানটা থাকবে নিচে এবং এইচ ওয়ানটা নিচে, আর ওয়ানটা চলে যাবে উপরে, তার মানে এইচ টু বাই এইচ ওয়ান, এইচ টু বাই এইচ ওয়ান ইকুয়ালস টু আসবে হচ্ছে হাফ, অ্যান্সারটি হচ্ছে অর্ধেক। ভুল করেও ঠিক বলেছি, বলেন কে কে বুঝেন নাই? ইমানে বলেন কে কে বুঝেন নাই? ভাই আমি আজকে সকালবেলা বসে বসে এই এমসিকিউ গুলো আপনাদের জন্য গুছাইছি, বা আমাদের এই ক্লাসটার জন্য গুছাইছি। তো আমার টার্গেটই ছিল এইরকম এমসিকিউ গুলো সলভ করা, বা এইরকম এমসিকিউ গুলো খুঁজে বের করা যেগুলোতে আমরা কনফিউজড হয়ে যাব। ধরো তোমার সূত্র দেওয়া আছে, ব্যাসার্ধের মান জানো, ঘনত্বের মান জানো, জি এর মান জানো, থিটার মান দেওয়া আছে বা নাই, পৃষ্ঠটান কত, ফর্মুলা বসাবা, ক্যালকুলেশন করবা, অ্যান্সার বাইর হবে। ওইরকম এমসিকিউ হয়তো আপনারা 90% বা 100% মানুষই পারতেন, কিন্তু এই এমসিকিউ গুলো দেখেন, মানে আমি বারবার নাফিসাকে ডাকছি, মাথা ঘুরায় যাচ্ছে, এই এমসিকিউ করতে যায় সুলতানা কামাল, তাহলে কেমনে হবে? ভাই আরেকবার বলে দেন। বলেন আরেকবার, বলেন, বুঝি নাই, আরেকবার একটু বলে দেন। আচ্ছা ফার্স্টে আপনি এইটা বুঝেন, ফার্স্টে আপনি একটা জিনিস, ব্যাসার্ধ ওইখানে আমরা দ্বিগুণ লিখছি, এটা তো অর্ধেক বলা হয়েছে, যে অর্ধেক ব্যাসার্ধের আরেকটা কৌশিক নল। গুড, ভেরি গুড, গুড, ভেরি গুড। তাহলে এই সব কিছু আমরা যদি মুছে দেই, আমরা আবার শুরু থেকে আসি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আমরা আবার শুরু থেকে আসছি, আমরা আবার শুরু থেকে আসছি। সেটা হচ্ছে উচ্চতার মান ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক। এটা বুঝতে পারছেন সবাই? এটা বুঝতে কারো কোনো সমস্যা নাই? আচ্ছা তাহলে যেটা ভুল করছিলাম আমরা, সেটা হচ্ছে এর অর্ধেক ব্যাসার্ধের একটি কৈশিক নল, তার মানে আর টু এর ভ্যালু হচ্ছে আর ওয়ানের অর্ধেক, আর টু এর মান হচ্ছে আর ওয়ান ডিভাইডেড বাই টু, আর টু এর মান হচ্ছে আর ওয়ান ডিভাইডেড বাই টু। এটা সবাই কি ক্লিয়ার? আচ্ছা তাহলে আর টু এর মান যদি আর ওয়ান ডিভাইডেড বাই টু হয়, তাহলে এবার এইচ টু ডিভাইডেড বাই এইচ ওয়ান, এটা সমান আমরা কি লিখবো? এটা সমান আমরা লিখবো আর ওয়ান ডিভাইডেড বাই আর টু। এই সূত্র বুঝছেন কিনা, বা এই সূত্র তো আর না, এটা তো আসলে একটা সম্পর্ক বানাইছি, এই সম্পর্ক বোঝা যায় কিনা বলেন? যেহেতু উচ্চতার মান, কৈশিক নলে তরলের উচ্চতা, মনে রাখেন পাইপ যত চিকন হবে, পাইপ যত চিকন হবে তার ভিতর দিয়ে পানি তত বেশি উপরে উঠবে, এই জন্যই আমরা স্ট্র ইউজ করি কোক খাওয়ার জন্য, যত চিকন পাইপ তত বেশি উপরে উঠবে পানি, ঠিক আছে? সো এইচ এর মান তার ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক, তাহলে ব্যস্তানুপাতিক যদি হয়, সো এইচ টু বাই এইচ ওয়ান সমান আর ওয়ান বাই আর টু, এটা বুঝছেন? এবং বলা হয়েছে যে দ্বিতীয় নলের ব্যাসার্ধ, এটা আমি ভুল লিখছি প্রথমবার, দ্বিতীয় নলের ব্যাসার্ধ প্রথম নলের ব্যাসার্ধের অর্ধেক, এর অর্ধেক ব্যাসার্ধের একটি কৈশিক নল, সো আর টু এর মান হচ্ছে আর ওয়ান ডিভাইডেড বাই টু, আর টু এর মান আর ওয়ান ডিভাইডেড বাই টু। বসান আপনি এখানে সবকিছু, অ্যান্সার বাইর হবে, আর ওয়ান এর জায়গায় আর ওয়ান থাকুক, নিচে আর টু এর জায়গায় লিখবো আর ওয়ান ডিভাইডেড বাই টু, আর ওয়ান আর ওয়ান কাটা, নিচের টু উপরে যাবে উপরে, সো অ্যান্সারটি হবে হচ্ছে আসলে সি নাম্বার। ভুল করে ঠিক করে আবার ভুল করছি, বলেন কে কে বুঝেন নাই? এবার বলেন, আরেকবার বলেছি, একটা ভুল ছিল সেটাও শুদ্ধ করেছি, এবার বলো। নাফিসা, নাফিসা, সুলতানা, তৌসিফ, বুঝছি, শিওর? ভাইয়া লাস্ট একটু বুঝতে পাই নাই, এটা আরেকবার রিপিট করলে ভালো হয়। কোন জায়গায়, কোন জায়গায়? এইচ টু বাই এইচ ওয়ান ইকুয়াল টু আর ওয়ান বাই আর টু, এটা বুঝছো? এইটা বুঝছো যে তার মানে কি, এইচ যদি উপরে থাকে আর থাকবে নিচে, তাহলে এইচ টু আছে ভগ্নাংশের উপরে, আর টু থাকবে ভগ্নাংশের নিচে, এইচ ওয়ান আছে ভগ্নাংশের নিচে, আর ওয়ান থাকবে ভগ্নাংশের উপরে, বলো বুঝছি কিনা? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ বুঝতে পারছি। এই যে এবার আর টু এর মান বসাইছি, বাকি সবকিছু করছি। ওকে থ্যাংক ইউ, ধন্যবাদ। চলে যাচ্ছি হচ্ছে আমরা পরবর্তী একটা এমসিকিউতে। ছবিটা একটু সরায় দেই, তোমরা একটু দেখে নাও। প্রান্তবেগ, প্রান্তবেগের একটা ম্যাথ, সো এর আগে তোমরা প্রান্তবেগ নিয়ে
অন্তবেগ মানেই প্রান্তবেগ, আসলে অন্তবেগ আর প্রান্তবেগ একই কথা। সো এর আগে আমরা প্রান্তবেগ নিয়ে এর চাইতে বড় অঙ্ক করছি, সো এটা আমরা নিশ্চয়ই পারবো। ডি নাম্বার হবে একজন অ্যানসার বলছেন, সুলতানা অ্যানসার বলছেন। সো আর ওয়ান বাই আর টু সমান ওয়ান বাই টু, 50 কিলোমিটারের এখানে কোনো কাজই নাই হুদাই। তাহলে তাহলে ভি ওয়ান বাই ভি টু সমান কি হবে, আর ওয়ান বাই আর টু হোল স্কোয়ার, দ্যাট মিন্স ওয়ান বাই ফোর। অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। নাফিসা ঠিক আছে? সমানুপাতিক নাকি ব্যস্তানুপাতিক? ওই যে প্রান্তবেগ না, হ্যাঁ সমানুপাতিক ভাইয়া। ফর্মুলা কি, ভি হচ্ছে 2r² / 9, এরপরে বাকি যা ইতিহাস আছে, রো অফ এস মাইনাস রো অফ এফ ইনটু জি ডিভাইডেড বাই ইটা। সবার কাছে ক্লিয়ার হয়েছে নিশ্চয়ই? সবার কাছে নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া। থ্যাংক ইউ জুয়েল, অনেকক্ষণ পর একটা জি ভাইয়া বাইরে এলো মুখ দিয়ে। না ভাই ওই নেট এর সমস্যা তো একটু, আর বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে। আরে ঢাকায় বৃষ্টি হচ্ছে না রে, এখানে মিউট করে রাখো। ওকে ফাইন, সমস্যা নাই, সমস্যা নাই, ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একক ক্ষেত্রফল, তার মানে এর ভ্যালু দেওয়া আছে 1, ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে, তারের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রসারিত করলে কত জুল কাজ হবে। আচ্ছা এই জায়গায় একটু আমার কথা শুনি, আমি কাজের সূত্রটা আমাদের দেখা হয় নাই, সো কাজের সূত্রটা আমাদের দেখা হয় নাই, একটু সবাই একটু আমার কথা শুনি, সবাই থাকি আমার সাথে, কোথাও যাওয়ারই কোনো কারণ নাই। কাজের সূত্রটা আমরা একটু দেখে নিব, সেটা হচ্ছে স্থিতিস্থাপক। খাতার মধ্যে সূত্র লেখো, স্থিতিস্থাপক বল দ্বারা কাজ, স্থিতিস্থাপক বল দ্বারা কাজ, স্থিতিস্থাপক বল দ্বারা কাজ বা তারের সম্প্রসারণে কৃত কাজ, স্থিতিস্থাপক বল দ্বারা কাজ বা তারের সম্প্রসারণে কৃত কাজ। কৃত কাজের সূত্র কি, W সমান হচ্ছে হাফ ইনটু ওয়াই এ স্মল এল স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। এবং যদি তোমাকে বলে যে একক আয়তনে সঞ্চিত শক্তি কত, এই দুটো সূত্র মিস হয়ে গেছিল, একক আয়তনে সঞ্চিত শক্তি, একক আয়তনে সঞ্চিত শক্তি, একক আয়তনে সঞ্চিত শক্তি সমান কি, একক আয়তনে সঞ্চিত শক্তি, এটাকে ইপি দিয়ে লিখতে পারেন বা ইউ দিয়ে লিখতে পারেন, যা ইচ্ছা তাই দিয়ে লেখেন। সূত্র আসলে একটাই, পরিচিত সূত্র, হাফ ইনটু পীড়ন ইনটু বিকৃতি। এই দুটো সূত্র ঝটপট লিখে নেই, তারপর আবার এমসিকিউতে চলে যাব। হয়েছে না লাবণ্য, ঋত্বিক, চৈতি, সুপ্তি, সবার হয়েছে? একটা কথা তো বলবে দেশ জাতি যে ভাই হইছে বা হয় নাই। ইয়েস নো, ভেরি গুড, গুড, ধন্যবাদ। হইছে ভাই, থ্যাংক ইউ ভাই। তাহলে আসেন এটা সলভ বলেন ভাই, এবার এটার অ্যান্সারটি বলেন। আচ্ছা ডি 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 বলছেন কেউ একজন, ডি বলছেন কেউ একজন, তাহলে খেয়াল করি কত জুল কাজ সম্পন্ন করতে হয়। সো W সমান হচ্ছে হাফ ইনটু ওয়াই এ স্মল এল স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এল। সো হাফ ইনটু ওয়াই এর ভ্যালু কত,
2 into 10 to the power 11 newton per meter square air value 1 কারণ একক ক্ষেত্রফল লিখবো না 1 মিলিমিটার প্রসারিত হইছে তো এই 1 মিলিমিটার কে মিটারে নিব 10 ইনভার্স 3 তারের আদি দৈর্ঘ্য কত আদি দৈর্ঘ্য 1 এটা লেখারই কোনো দরকার নাই আসলে তাহলে কি থাকবে ভাই স্কয়ার তো বললাম না থ্যাংক ইউ এইজন্যই তো মিলতেছে না তাহলে এইটা ওইটা কাটা তাহলে 10 টু দি পাওয়ার 11 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 6 দ্যাট মিন্স 10 টু দি পাওয়ার 5 দ্যাট মিন্স ডি নাম্বারটা হচ্ছে অ্যানসার ডি নাম্বারটা হচ্ছে অ্যানসার সবাই নিশ্চয়ই বুঝতে পারছি সবাই বুঝতে পেরেছেন কারো সমস্যা থাকলে বলতে পারেন কারো সমস্যা থাকলে বলতে পারেন আদারওয়াইজ সামনে আগাবো সামনে আগালাম কেউ তেমন একটা সমস্যার কথা বলেননি তাহলে সামনে আগালাম বলেন সাবানের পৃষ্ঠটান কত কে জানি জিজ্ঞেস করছিলেন সাবানের পৃষ্ঠটান লাক্স সাবানের পৃষ্ঠটান কসকো সাবানের পৃষ্ঠটান বাইর করেন সাবানের পৃষ্ঠটান কত এবং খেয়াল করেন 2014-15 সালে আসা একটি এমসিকিউ তো সে বছর কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করার অপশন ছিল আরেকটা জিনিস বলি ঢাকা ভার্সিটি অ্যাডমিশন টেস্টে এমন কোনো ম্যাথ আসবে না যেটা তুমি উইদাউট ক্যালকুলেটর করতে পারবা না কিছু এমসিকিউ ঢাকা ভার্সিটির 30টা এমসিকিউ বা যদি 20টা এমসিকিউ আসে এবার কিছু একটা দুইটা এমসিকিউ থাকবে যাদের ক্যালকুলেশনে অনেক বেশি জিনিসপত্র হিসাব নিকাশ করতে হচ্ছে পাওয়ার ক্যালকুলেশন সংখ্যার ক্যালকুলেশন এরকম বাট মোটামুটি 15-16টা এমসিকিউ 18টা এমসিকিউ এরকম হবে মাথা ঠান্ডা রেখে করলে সবাই পারবেন এরকম সুপ্তি তুই অনেকক্ষণ ধরে চুপচাপ সুপ্তি অ্যানসার টেন্সার বলতেছিস না আর ইয়ে কই ইমু ইমু কোথায় ইমু ভাইয়া কি ডিম সিদ্ধ হচ্ছে নাকি না ভাই আমি তো কথা বলতেছি ও আচ্ছা ঠিক আছে তাহলে অঙ্কও করেন এবার কথা বলার সাথে সাথে এবার অঙ্কও করেন ভাই এটার অ্যানসারটা কি ডাইন পার সেন্টিমিটারে বের হবে ডিরেক্ট হ্যাঁ ডাইন পার সেন্টিমিটারে বের হবে দেখেন ব্যাস বা ব্যাসার্ধ যেটাই হোক সেটা 0.7 এ দেওয়া আছে সেন্টিমিটার এককে সেটা সেন্টিমিটার এককে দেওয়া আছে কিন্তু চাপটা দেওয়া আছে কোথায় চাপটা দেওয়া আছে হচ্ছে 8 মিলিমিটার মার্কারি প্রেসার ভিতরের বায়ুচাপ কনভার্ট করতে হবে ডাইনবার ভিতরের বায়ুচাপ বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে 8 মিলিমিটার পানির চাপ বেশি তো 8 মিলিমিটার মানে আসলে কি 8 মিলিমিটার মানে হচ্ছে এটা হচ্ছে 0.8 সেন্টিমিটার পানির চাপ বলে দিছে তাহলে 8 মিলিমিটার এটা আসলে কি এটা হচ্ছে আসলে 8 মিলিমিটার ওয়াটার প্রেসার এই যে 8 মিলিমিটার ওয়াটার প্রেসারটা আছে তো এই 8 মিলিমিটার ওয়াটার প্রেসারটাকে আপনার কোথায় নিতে হবে আপনার নিতে হবে হচ্ছে এটাকে আপনি নেবেন হচ্ছে ডাইনে তো এটারে আপনি ডাইনে কেমনে নেবেন তাহলে আসেন আমরা কি জানি চাপ সমান আমরা জানি হচ্ছে এইচ রো জি এটা আপনারা জানেন না সবাই এটা হচ্ছে চাপের মান তো এটা কোথায় দেওয়া আছে এটা দেওয়া আছে হচ্ছে 0.8 তাইলে এটাকে আপনি বসান কোথায় দেওয়া আছে এটা দেওয়া আছে হচ্ছে 0.8 সেন্টিমিটারে দেওয়া আছে রো এর ভ্যালু কত জানি রো এর ভ্যালু জানি হচ্ছে 1000 কেজি পার মিটার 1000 তো এটা কোন এককে আছে এটা কোন এককে আছে ভাই কেজি পার মিটার কিউব কিন্তু মিটার মিটার এককে আছে তো এটারে কোথায় নিতে চাই সেন্টিমিটার সেন্টিমিটারে নিতে চাই মিটার থেকে আপনি কোথায় নিতে চান সেন্টিমিটারে নিতে চান তাহলে 1000 কেজি কে আপনি উপরে রাখেন হ্যাঁ তাহলে নিচে কি হবে নিচে 10 টু দি পাওয়ার 6 আসবে না তার মানে উপরে নিয়ে যান উপরে নিয়ে গেলে আপনি ঘনত্ব কত পাচ্ছেন ঘনত্ব বলো 10 টু দি পাওয়ার 6
6 দ্বারা ভাগ করলেন কেন কারণ কেজি পার মিটার কিউব জিনিসটা কোথায় মিটার কিউব জিনিসটা নিচে এই মিটার কিউব থেকে তুমি কোথায় নিতে চাও মিটার কিউব থেকে নিতে চাও সেন্টিমিটার কিউবে সো 1 মিটার কে তুমি যদি সেন্টিমিটারে নাও তাহলে কত হবে 100 সেন্টিমিটার তাহলে 1 মিটার কিউব 1 মিটার কিউব মানে কি হবে 100 কিউব সো এইজন্য 10 টু দি পাওয়ার 6 তার মানে এই হচ্ছে রো রো হচ্ছে এইটা 10 কিউব কেজি পার সেন্টিমিটার কিউব তাহলে বসাও জি এর মান কি জি এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার জি এর মান কি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার তো এই 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার কে আমার কোথায় নিতে হবে এই 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার কে আমার নিতে হবে হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার বসায় দেন পারেন তো সবই তো পারেন তাহলে এখান থেকে আপনি পাইছেন হচ্ছে চাপের মান এবার এই চাপের মান আপনি বসান যেহেতু সাবানের বুদবুদ যেহেতু সাবানের বুদবুদ সুতরাং ডেল পি সমান কি 4t/r যোগ বিয়োগের খেলা টি এর মান বাইর করবেন মানে গুণ ভাগের খেলা যদিও যোগ বিয়োগ না গুণ ভাগের খেলা টি এর মান বাইর করবেন না বুঝলে বলবেন না বুঝলে বলবেন ভাই ওহো সরি তাহলে তো একই আসবে না একই আসবে না এক মিনিট এই যে আমরা কেজিটাকেও আমরা গ্রামে নিয়ে যেতে চাই সো কেজিটাকে যদি গ্রামে নিয়ে যাই তাহলে কেজিটাকে যদি আমরা গ্রামে নিয়ে যাই থ্যাংক ইউ কেজিটাকে যদি আমরা গ্রামে নিয়ে যাই তাহলে উপরে আরেকটা 1000 দিয়ে গুণ হয়ে যাবে সো 1000 দিয়ে গুণ হয়ে গেলে তো আসলে উপরে 10 টু দি পাওয়ার 6 নিচে 10 টু দি পাওয়ার 6 রো এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে 1 রো এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে 1 গ্রাম পার সিসি ভাই 1000 দিয়ে আবার গুণ করলেন কেন কারণ কেজি ছিল উপরে কেজিটাকে হচ্ছে আমরা গ্রামে নিয়ে গেছি কেজিটাকে হচ্ছে আমরা গ্রামে নিয়ে গেছি সবকিছুই তো আমরা আসলে সিজিএস এককে বসাইছি সেজন্য তাও আমি বলি নাই আমার পাশে এখানে ঢাকা ভার্সিটির পদার্থবিজ্ঞানে পড়া একজন ভাই বসে রয়েছে সেই ভাইটি আমাকে বলে দিয়েছে ইন্টারেস্ট নিবি আয় আয় চেহারা দেখ হ্যালো তুই কি নামে মানুষের কাছে পরিচিত দেখি নাই ভাই আরেকবার হ্যাঁ এই দেখতে চাইছে একটা মেয়ে বলছে দেখে নাই আরেকবার আয় 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 তাড়াতাড়ি আয় এবং এক গাদা নষ্ট পোলাপান বসে রয়েছে এখানে এই যে দেখেন এটা হচ্ছে একটা ওটা হচ্ছে আরেকটা ঠিক আছে এই করেন করে শেষ করেন করে শেষ করেন অ্যানসার বলেন করে অ্যানসার বলেন ভাই অ্যানসার সি গুড কে ছিলি নাফিসা না লাবণ্য নাফিসা আমি নাফিসা তুমি আজকে বেশ অ্যানসার কম বলছো এই চ্যাপ্টার খুব বেশি ভালো করে পড়া হয় নাই নাকি ভাই লেটে আসছি তো মানে কি বলবো প্রিপারেশন ছিল না ধাতস্থ হইতে পারো না আচ্ছা ঠিক আছে আর গাঠনিক ধর্ম পড়বো অনেকদিন ধরেই তো বলতেছিলাম যে গাঠনিক ধর্ম পড়বো এটা বলছিলাম অনেকদিন ধরেই ঠিক আছে লেখা হইছে সি নাম্বারটা অ্যানসার 68.6 সবার কি হইছে ভাইয়া ঋত্বিক চৈতি লাবণ্য সুপ্তি সুলতানা ওরে বাবা এত কিছু কি দাঁড়াও পরিষ্কার করে দিচ্ছি ভাই চলেছিস কেন তোর ভাইকে আমার ভালোবাসা দিস বলিস আই লাভ হিম ঠিক আছে ক্রিন্তন বিকৃতি হলে কিসের পরিবর্তন হয় বলি বলি অ্যানসার বলি অ্যানসার বলি এ বি সি ডি অ্যানসার অ্যানসার হচ্ছে ডি নাম্বার মনে রাখেন ক্রিন্তন বিকৃতি হলে বস্তুর আকৃতির পরিবর্তন হয় আকৃতি
কৃন্তন বিকৃতি হলে বস্তুর আকৃতির পরিবর্তন হয়, একটা আয়তক্ষেত্র থাকলে সেটা রম্বসে পরিণত হয়। ওই যে বলছিলাম শাহজাহান তপন স্যারের বইটা নিয়ে ঘষা দেন উপরে, সো ঘষা যখন দিবেন পুরা জিনিসটা কি, পুরা জিনিসটা হচ্ছে আয়তক্ষেত্র। যখনই ঘষা দিছেন বাইরের সাইডটা কি হয়ে গেছে, বাইরের সাইডটা সেটা কি হয়ে গেছে, রম্বস হয়ে গেছে। সো বস্তুর আকৃতির পরিবর্তন হয়, আয়তনের পরিবর্তন কখনোই হয় না, যা ছিল তাই থাকে। আয়তনের পরিবর্তন যা ছিল, আয়তন যা ছিল তাই থাকে, আয়তনের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র আকৃতির পরিবর্তন হয়, শুধুমাত্র আকৃতির পরিবর্তন হয়। বুঝতে পারছি? সো আয়তন দৈর্ঘ্য ক্ষেত্রফল সবই একই থাকে। বুঝি সবাই? ওকে, দেখি লাস্ট আমরা একটা এমসিকিউ সলভ করি। করেন, এটাই লাস্ট এমসিকিউ, এরপরে আমরা একটু কথাবার্তা বলবো, তারপরে বিদায়। না বোধ হয় এটাতেই তো কথা বলতে, জানি না, ওটা তো ওরা শুনতেছিল না দেখে এটা লাগাইছিলাম। ওকে, সমস্যা নেই। This is very comfortable. এটার দাম কত? এত এটার দাম কমছে, চতুর্থতে নামছে দেখছি, কিন্তু এটা আমি চতুর্থতে পাই নাই। কিসের শুটিং চলতেছিল? ট্রাইপড বসলে মিটিং দিয়ে, সরি মিটিং বসলে ট্রাইপড দিয়ে, কোন বস্তুকে যখন আমরা পানিতে নিমজ্জিত করি, একটা ভারী বস্তু নিবা, ঠিক আছে, একটা লোহার বল টল যদি বাসায় কিছু থাকে, লোহার বল বাসায় থাকবে না, বাসায় কি থাকবে, একটা তালা টালা খুঁজে বের করবা, তালাও আবার পানিতে ডুবাইলে নষ্ট মষ্ট হয়ে গেলে ঝামেলা, যাই হোক কিছু একটা শক্তমক্ত লোহার বল টল যদি কিছু একটা পানির ভিতরে যদি ডুবাও, পানির ভিতরে ডুবাইলে সেই জিনিসটাকে হালকা মনে হয়, কেন, কারণ বস্তুর ওজন খাড়া নিচের দিকে কাজ করে, প্লবতা জনিত বল যেটা আর্কিমিডিস আবিষ্কার করছিল সেই প্লবতা জনিত বল কাজ করে হচ্ছে খাড়া উপরের দিকে। সো কোনো বস্তুকে যখন আংশিক বা সম্পূর্ণ পানিতে নিমজ্জিত করব, তখন তার প্রথম কথা হচ্ছে তার ওজন হ্রাস পাবে, কমবে। সো এই আপাত ওজন সমান কি হবে, আপাত ওজন হবে হচ্ছে, মানে আপাত ওজন সমান হবে হচ্ছে ওজন মাইনাস প্লবতা জনিত বল। তো বস্তুর ওজন কত, ওজন হচ্ছে 6 kg ওয়েট। তো এই 6 kg ওয়েট মানে কি, 6 kg ওয়েট মানে হচ্ছে 6 × 9.8 newton, এটা হচ্ছে বস্তুর ওজন। আচ্ছা, অর্ধেক পানিতে নিমজ্জিত রাখলে, আচ্ছা অর্ধেক পানিতে নিমজ্জিত রাখছেন, ইটের ঘনত্বের কি দরকার? আচ্ছা ওয়েট, অর্ধেক পানিতে নিমজ্জিত রাখছি, ইটের ঘনত্ব হচ্ছে 3 g/cc, তাহলে ইটের ঘনত্ব রো ইকুয়ালস টু হচ্ছে m/v, 6 kg ওয়েট, তাহলে ইটের ভর কত? তাহলে আমি আগে একটু সলভ করি তারপর তোকে জানাচ্ছি ইটের ভর, ইটের ভর কত, ইটের ভর হচ্ছে 6 kg। তাহলে ইটের ভর যদি 6 kg হয়, ইটের ভর যদি 6 kg হয়, ইটের ঘনত্ব দেওয়া আছে কত, ইটের ঘনত্ব দেওয়া আছে হচ্ছে 3 g/cc। এই ঘনত্বকে আমি কোথায় কনভার্ট করতে চাই, এই ঘনত্বকে আমি কনভার্ট করতে চাই হচ্ছে কেজি পার
মিটার কিউব, তাহলে কেজি পার মিটার কিউবে যদি কনভার্ট করতে চাই তাহলে উপরে, তাহলে নিচে লিখি, নিচে উপরে জায়গা হচ্ছে না, এর পরের লাইনটা আমি নিচে লিখতেছি, খেয়াল করো। তাহলে কি ছিল, ছিল হচ্ছে 3 গ্রাম পার সিসি, দ্যাট মিন্স গ্রাম হচ্ছে উপরে আর সিসি হচ্ছে নিচে। তাহলে উপরে কি করব, উপরে 1000 দিয়ে ভাগ করব আর নিচে হচ্ছে সিসি থেকে কোথায় নিব, মিটার কিউবে, তাহলে এখানে 10^6 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে এইটা উপরে চলে যাবে, তাহলে উপরে চলে গেলে কত আসবে, উপরে চলে গেলে আসবে হচ্ছে 3 × 10³, ঝামেলার কিছুই নাই, 3 × 10³ কেজি পার মিটার কিউব। এই যে 3 × 10³ কেজি পার মিটার কিউব পাইছি, এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে বস্তুর ঘনত্ব। আমি একটু এইটুকু মুছে দেই, এইটুকু মুছে দেই, এখানে যদি সলভ করতে চাই তাহলে ইটের ভর হচ্ছে এটা, এটা হচ্ছে এম, তাহলে ইটের ঘনত্ব কত, ইটের ঘনত্ব হচ্ছে 3 × 10³ কেজি পার মিটার কিউব। তো এটা তো রো, ইটের ঘনত্ব, এটা মানে কি রো, আমরা কি জানি, আমরা জানি হচ্ছে রো ইকুয়ালস টু হচ্ছে এম বাই ভি, বা এখান থেকে ভি সমান হচ্ছে এম বাই রো। এম এর মান জানো, রো এর মান জানো, ভি এর ভ্যালু বাইর হবে নাকি হবে না, হবে। তাহলে এখান থেকে ভি এর ভ্যালু পাইলাম, কথা শুনি সবাই, ভি এর ভ্যালু পাইলে লাভ কি, ভি এর ভ্যালু পাইলে লাভ হচ্ছে জিনিসটারে কোথায় ডুবাইছেন, জিনিসটারে আপনি ডুবাইছেন হচ্ছে পানিতে। তো পানিতে যদি নিমজ্জিত করেন, এই যে আমি লিখছি প্লবতা জনিত বল, তৌসিফ কি অ্যান্সার দিলি ডি নাম্বার, এই সারা ক্লাসে তৌসিফ বোধহয় একটা অ্যান্সার দিছিস, আমি জানি না ঠিক না ভুল, সবাই কথা শুনি, সেটা হচ্ছে প্লবতা জনিত বল। এই যে প্লবতা জনিত বল আছে, এই প্লবতা জনিত বল সমান কি, প্লবতা জনিত বল সমান হচ্ছে আসলে অপসারিত, অপসারিত তরলের ওজন, প্লবতা জনিত বল সমান হচ্ছে অপসারিত তরলের ওজন। তো এই যে অপসারিত তরলের ওজন, এই যে অপসারিত তরলের ওজন, অপসারিত তরলের ওজন সমান কি হবে, অপসারিত তরল ওজন হচ্ছে এম প্রাইম ইন্টু জি, এম প্রাইম মানে কত, রো ইন্টু, রো ইন্টু হচ্ছে ভি প্রাইম, ভি প্রাইম ইন্টু জি। এই ভি প্রাইমের মান কত হবে, রো মানে কি পানির, পানির ঘনত্ব, সো পানির ঘনত্ব কত, পানির ঘনত্ব হচ্ছে 1000, ভি প্রাইম সমান কি হবে, ভি প্রাইম সমান হবে হচ্ছে ভি ডিভাইডেড বাই টু, কেন ভি ডিভাইডেড বাই টু, অর্ধেক ডুবাইসি ইন্টু 9.8। তাহলে এই পুরো ক্যালকুলেশন করলে আপনি পাবেন অপসারিত তরলের ওজন, যেটা কি বুঝাচ্ছে, প্লবতা জনিত বল। তাহলে এবার আপনি বাইর করেন আপাত ওজন কত, অবশ্য সবকিছুই তো কেজি ওয়েট, কেজি ওয়েটে রাখছে, আমরাও কি সবকিছু কেজি ওয়েট, কেজি ওয়েটে রাখলে 9.8 দিয়ে যদি গুণ না করি, তাহলে জি দিয়ে গুণ করিস না, এখানে সাপোজ আমার কথা শোন সবাই, এখানে জি দিয়ে গুণ করিস না, জি দিয়ে গুণ করিস না, জি দিয়ে গুণ করিস না, তাহলে ওজন, এই ওজনের জায়গায় ধর তুই লিখলি 6 kg weight - প্লবতা জনিত বল, এই যে এইটা, ভি এর মানটা বাইর করি, ভি এর মানটা বাইর করে এখানে বসাই, ক্যালকুলেশন করেন, অ্যান্সার বলেন, 2 × 10³ বলেন, অ্যান্সারটি বলেন, নাফিসা বুঝছি কিনা, নাফিসা সুলতানা, এম হচ্ছে 6, তাহলে ক্যালকুলেশন মনে হচ্ছে তোরা আমাকে দিয়ে করাবি। তাহলে উপরে লিখলাম হচ্ছে 6 / এখানে রো কত হবে, রো হবে হচ্ছে 3 × 10³, তার মানে কি থাকতেছে, তার মানে থাকতেছে ভলিউম হচ্ছে 2 × 10³, এই হচ্ছে ভলিউম। তাহলে এই ভলিউমের জায়গায় বসাও, ভলিউমের জায়গায় কি বসাচ্ছ,
ভলিউমের জায়গায় বসাচ্ছে হচ্ছে 2 × 10⁻³। হ্যাঁ ঠিক আছে, 2 কাটা, 1000 এবং 10⁻³ গুণ করলে কি হবে? 1 তাহলে বসাও 1 kg ওয়েট, তাহলে কত থাকছে? থাকছে হচ্ছে 5 kg ওয়েট। তৌসিফ, সারাদিনে একটি মাত্র উত্তর দিয়েছিস এবং সেই উত্তরটি সঠিক হয়েছে। সারাদিনে একটি মাত্র উত্তর দিয়েছিস, উত্তরটি সঠিক হয়েছে, বুঝেছিস কিনা? সবাই বুঝছেন কিনা বলেন, সবাই বুঝছেন কিনা বলেন। দেখেন বেশ কনফিউজিং কনফিউজিং বেশ কিছু এমসিকিউ সলভ করছি, বেশ কনফিউজিং কিছু এমসিকিউ সলভ করছি। সবাই কি এই সলভটা বুঝছেন? এবং এই অঙ্কটা কিন্তু ভাই মানে অনায়াসে বিনা দ্বিধায় সৃজনশীলের গ নাম্বারে দেওয়া যাচ্ছে, একদম সৃজনশীলের গ নাম্বারে দেওয়ার মতো একটা ম্যাথ। কারণ যত কিছু আমাদের লেখা লাগছে, যত কিছু আমাদের করা লাগছে, সিম্পলি সৃজনশীলের গ নাম্বারে এই ম্যাথটা চলে আসতে পারে। সবাই বলো বুঝছো কিনা? জি ভাইয়া। শিওর? জি ভাইয়া। ওকে, রিতা, রিতার সাথে বোধহয় কথা বলছিলাম। ঠিক আছে, তাহলে এই তো আমরা পড়লাম। জি ভাইয়া। জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। তাহলে শুনেন, রিপা, সুপ্তি, নাফিসা, স্বর্ণা, সুলতানা, প্রিয়া, এটা কোন ভার্সিটিতে আসছে? 15-16 সালে এটা ঢাকা ভার্সিটিতে আসছে, আর অন্য কোন একটা ভার্সিটিতে জানি আসছিল, সেটা আমার মনে নাই। এটা 15-16 সালে ঢাকা ভার্সিটিতে আসা এমসিকিউ, 2015-2016 সালে এটা ঢাকা ভার্সিটিতে আসা একটা এমসিকিউ। ঠিক আছে, লাবণ্য, নাফিসা কই আছে? রিতা, জুয়েল, সুলতানা, তাইলে ঋত্বিক, বুঝতে পারছিস যা বলছি? আচ্ছা, আর একটা কথা একটু বলে দেই, আজকে প্রথম ক্লাস, আমি বলে দিছিলাম যে হচ্ছে আমরা আসলে পদার্থের গাঠনিক ধর্ম পড়বো, এই জন্য আমরা পদার্থের গাঠনিক ধর্ম পড়লাম। আপনারা যে যেই ফোরামে আছেন, যারা আমার সাথে মেসেঞ্জারে কানেক্টেড আমার সাথে যোগাযোগ করবেন, যারা আকাশের সাথে কানেক্টেড আকাশের সাথে যোগাযোগ করবেন, ইনবক্সেই যোগাযোগ করবেন, গ্রুপেও যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা হচ্ছে সামনে টানাই পড়বো, ফিজিক্স ফার্স্ট পেপার থেকে আমরা শুরু করবো, ফার্স্ট পেপার থেকে আমরা হচ্ছে টানা পড়ে যাব। ঠিক আছে, ফার্স্ট পেপারই আমরা শুরু করছি, বাট আমরা ভেক্টর গতিবিদ্যা ওই সিরিয়ালটা মেনটেন করে একদম শেষ পর্যন্ত যা যা কিছু সলভ করার সলভ করব। ঠিক আছে, আর এর মাঝখানে এই এটা শিডিউল ক্লাস, এই শিডিউল ক্লাসের বাইরে যদি এক্সট্রা করে সময় করতে পারি আস্তে ধীরে, তখন চেষ্টা করব দু একদিন সৃজনশীলগুলো সলভ করার। বাট এই যে ক্লাসগুলো, এই ক্লাসগুলো আমাদের মেইন টার্গেট থাকবে, আমরা ভার্সিটি প্রিপারেশনটা কমপ্লিট করব। ঠিক আছে ডিম সিদ্ধ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঠিক আছে ডিম সিদ্ধ, আমি কিন্তু ট্রিট পাই, এটা মনে রাখবেন, এলাকায় গেলে দেখা হবে। ঠিক আছে, কারো কারো প্রশ্ন থাকলে বলতে পারিস। জুয়েল, তৌসিফ কই গেলি? তৌসিফ কই গেলি? তৌসিফ বের হয়ে গেছে বোধহয়। তাহলে জুয়েল, তৌসিফ, সুমাইয়া, চৈতি, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আদারওয়াইজ বিদায় নিব। ভাই স্লাইডগুলো তো গ্রুপে দিয়ে দিবেন তাই না? স্লাইডগুলো কি দরকার? মানে কোশ্চেনগুলো, বিভিন্ন পাবলিক ভার্সিটির কোশ্চেন, সো এগুলো তুমি গাইড সলভ করলেই পাবে। যদি তোমার মনে এরকম কোন ধারণা থাকে যে ভাই যে 25টা এমসিকিউ সলভ করছে, আমি শুধু ওই 25টাই সলভ করব, তাইলে বুঝবেন যে ধ্বংস। ঠিক আছে, ভাই যদি 25টা এমসিকিউ সলভ করায়, তোমার বাসায় গিয়ে মিনিমাম 100 MCQ সলভ করতে হবে। সো যদি লাগে দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নাই। আর এগুলো অ্যাকচুয়ালি গাইড বইয়েরই MCQ, এখানে নতুন আমি নিজে হাতে লিখে একটা প্রশ্নও দেই নাই। আস্তে আস্তে হাতে লেখা প্রশ্নপত্র আসবে, হাতে লেখা প্রশ্ন দেখলেই আমি বুঝবেন যে এটা তো আসলে হাতে লেখা বুঝাই যাচ্ছে। ঠিক আছে, ওকে ডিম সিদ্ধ, ঠিক আছে। হ্যাঁ, তারপর স্লাইড গুলো দিয়ে দিয়েন সলভের জন্য। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, আল্লাহ হাফেজ। সুলতানা কামাল, চললাম, আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ।